তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেন্টস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফেন তাচ রবি এবং আমার সঙ্গে রয়েছেন আমি রাজীব হাসান। এবং আমি শুরুতেই বলে দিচ্ছি যে আজকে আমি ভীষণ অসুস্থ, তোমরা নিশ্চয়ই টের পেয়েছ। বাস আপনার কি মাথা ঘোরায়? আমার মাথা ঘোরায়, বমি বমি লাগে এবং আমি প্রেগনেন্সি টেস্ট করাইছি, সেটা পজিটিভ। আপনার কোন সমস্যা আছে রাজীব? কোন সমস্যা আছে? কালকে আনুমানিক রাত 3 ঘটিকার সময় আমার 104 উপরে বস থার্মোমিটারে জ্বর ধরতে, 4-এর উপর আর নাই নাই, থার্মোমিটারে 104 পর্যন্ত আছে, আমার 104-এর উপর জ্বর আসছে। শুধুমাত্র মেন্টস বাতি জ্বালার শোয়ের যেসব নারী শ্রোতারা আছে তাদের দয়ায় আমি আজকে শো করতে পারছি। আমি কোন রকমের সুস্থ হয়ে আমি আজকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি। কি টাইপের জ্বর বস? আমরা একটা জ্বর শুনতাম এক সময়, হয়তো কালা জ্বর। হ্যাঁ, কালা জ্বর এক সময় প্রাণঘাতী জ্বর ছিল। হ্যাঁ, এটা আমাকে রেসিস্ট হিসেবে নিয়ে না, মানে বর্ণবাদী কোনো মন্তব্য করতে মানে করতে আমি চাই না। তো আপনার জ্বরটা কি টাইপের ছিল, কালা জ্বর না সাদা জ্বর? বস অনেক জ্বর অনেক ধরনের আছে বাংলাদেশে, ঐতিহাসিক ভাবে অনেক ধরনের জ্বর ছিল, যেমন ছিল কালা জ্বর, ম্যালেরিয়া জ্বর, প্যালা জ্বর, কামজ্বর নামে একটা জ্বর আছে বস, ঠিক আছে, মানে যারা আপনি কিছুদিন আগে ভুগছিলেন, ঠিক আছে না, আমার নর্মাল খুব সুন্দর সিজন চেঞ্জের যে জ্বরটা সেই জ্বর আসছিল। তবে এই ফাঁকে শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে আমাদের আজকের শোটি আমরা এর আগে যে ঘোষণাটি দিয়েছিলাম আমরা সেই অনুযায়ী সাজিয়েছি। আজকের শোটি হবে দ্বীপ জেলে যাই। আজকের শোতে 3 জন থাকবেন, আসিফেন তাজ রবি, সুচিত্রা সেন এবং রাজীব হাসান। মূল ভূমিকায় থাকবেন আসিফেন তাজ রবি এবং সুচিত্রা সেন। এবং আমাদের আজকের শোয়ের নাম হচ্ছে দ্বীপ জেলে যাই থেকে মেন্টস বাতি জ্বালাও। দুইটা একই আদর্শ এবং উদ্দেশ্য থেকে জ্বালাও ব্যাপারটা আছে, একজন বাতি জ্বালিয়েছে একজন দ্বীপ জ্বালিয়েছে। সেই সময় মানুষ দ্বীপ জ্বালাতো, এখন দ্বীপ শব্দটা বললে কেউ আর কেউ কিছু বুঝে না, এই জন্য আমরা এখন বলছি বাতি, একই জিনিস। তো আমরা সুচিত্রা সেনের অসাধারণ একটি সিনেমা দ্বীপ জেলে যাও নিয়ে আজকে কথা বলবো। দ্বীপ জেলে যাওয়ার গল্পটা তোমাদেরকে শোনাবো। এবং আমাদের শ্রোতাদের মধ্যে যাদের হার্টের অসুখ আছে, যারা প্রেম ভালোবাসার ব্যাপারে অতিরিক্ত রকমের স্পর্শকাতর, তাদের সকলের প্রতি আমার অনুরোধ, তোমরা এখনই রেডিও সেট অফ করে দাও কিংবা অন্য স্টেশনে চলে যাও, এই শো তোমাদের শোনার দরকার নেই। মূলত এই শো নিয়ে চিন্তা করতে গিয়েই এই সিনেমাটা আমি কালকে রাত্রে একবার দেখেছি, দেখতে গিয়েই আমার আবারও জ্বর এসেছে, মানে জ্বরটা এই কারণে এসেছে, এত ভয়াবহ হৃদয় বিদারক এত দুর্দান্ত প্রেমের কাহিনী পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটেছে। আমরা আজকে দ্বীপ জেলে যাও নিয়ে কথা বলবো। যাই দ্বীপ জেলে যাই, মানে মেন্টস বাতি জ্বালাও ওটা ও দিয়ে আর দ্বীপ জেলে যাই, দ্বীপ জেলে যাই, রাইট, ঠিক আছে। দ্বীপ জ্বর কি বস আরেকবার মাপবো? জ্বর আসলে আরেকবার মাপা দরকার। তো আমরা কিছুক্ষণ পরেই আমরা সেই সেগমেন্ট শুরু করব। এবং যেমনটা বলছিলাম, তোমাদের মন যারা একটু যাদের মন টোন একটু নরম তারা দয়া করে আজকে রেডিও শো শোনো না। এবং প্রকৃত প্রেম কাকে বলে আমরা আজকে তোমাদেরকে হারে হারে বুঝাবো। বিশেষ করে মেয়েদের জন্য এই শোটা খুব বেশি দরকারি এবং বিশেষ করে ছেলেদের জন্য এই শোটা অনেক বেশি দরকারি। আমরা যখন দেবদাস নিয়ে কথা বলি তখন আমাদের অনেক শ্রোতারা অভিযোগ করেছিল যে আমরা একজন ছ্যাঁকা খাওয়া প্রেমিকের গল্প করেছি, একজন পুরুষ দেবদাসের গল্প করেছি। তো আমরা একটা মেয়েও তো প্রেমে ছ্যাঁকা খেতে পারে, দেবদাসীও হতে পারে। আজকে বেসিক্যালি দেবদাসীর গল্প করা হবে এবং সেটার জন্য তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ রাজীব, যেটা বলছিলাম কালকের ওস্তাদ, রাত 3টার দিকে আচমকা জ্বর, মানে পুরা শরীর কাঁপিয়ে, হ্যাঁ আমি জ্বরের চোটে আবল তাবল বকতেছি, তার মধ্যে আবল তাবল বকার মধ্যে আমি মিতুকে বলছি, রাজীবকে খবর তো, মানে মিতু আকাশ থেকে পড়ছে সামান্য জ্বরে, রাজীবকে খবর দিতে হবে কেন, প্লিজ রাজীবকে খবর দেয়। আমি জ্বরের ঘরে কথা বলতেছি, আমার কোনোই নাই। হঠাৎ করে মিতু, এখন দেব না, হঠাৎ করে মিতু বলল, ও রাজীবকে খবর দেওয়া মনে হইতেছে তোমার সমস্ত বান্ধবীদেরকেও জানাবে, তার চাইতে তোমার বান্ধবীদের নাম্বার দাও, আমি জানাই দিচ্ছি যে তোমার জ্বর আসছে। এরপর আমি মিতুকে বললাম যে তোমার কাছে এক্সট্রা কোনো সাদা শাড়ি আছে? কারণ বস জ্বর আসলে বস যেদিকে টার্ন নিছিল কালকে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, সারা শরীর ব্যথা, মনে হচ্ছে সারা পৃথিবী ঘুরাচ্ছে। তো মিতু বলল যে না, আমার কাছে কোনো সাদা শাড়ি নাই, তবে তুমি যদি মারা যাও আমি বসে বসে গুনব ঠিক কয়টা মেয়ে তোমার জন্য সাদা শাড়ি পরে। এটা খুবই মিতা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে। আসলে
রবি ভাই একবার মারা গিয়ে দেখুন না যে কয়েকজন আপনার জন্য সাদা শাড়ি পরে আসলে। এই পর্যন্ত কয়েকটা মেয়ে বস কথা দিছে যে আপনি মারা গেলে সাদা শাড়ি পরবে? আপনাকে না, আপনাকে আমাকে? না আমি আমি মারা গেলে এটা আমি মারা গেলে হবে যে ওই ওই এটার মধ্যে ওই এক লোক মারা গেছে তার স্ত্রী কবরে গিয়ে বাতাস করতেছে, পাশে দিয়ে এক লোক খেটে যাচ্ছিল তার স্ত্রীকে নিয়ে, দেখছো ভালোবাসা কাকে বলে, লোকটা মারা গেছে তারপরও স্ত্রী তার স্বামীকে বাতাস করে যাচ্ছে, কবরে বাতাস করে যাচ্ছে। যে মহিলাটা বাতাস করতেছে বলতে আসলে কাহিনী ওই রকম না, কাহিনী হচ্ছে আমার স্বামী যখন মারা যায় তখন আমার হাত ধরে বলছিল আমি জানি তুমি আরেকটা বিয়ে করবা, এটা আমি নিশ্চিত, কিন্তু একটাই অনুরোধ আমার কবর না শুকানো পর্যন্ত বিয়েটা করো না, কবরটা যেন শুকায় তারপরে বিয়ে করো। এই জন্য কবরে বাতাস করে ভালো। আমি চিন্তা করে দেখলাম বস আমি মারা গেলে আমার বউ অবশ্যই সাদা শাড়ি পরবে কিন্তু সাথে লাল ব্লাউজ পরবে, পুরো ব্যাপারটার মধ্যে একটা ফেস্টিভ মুড চলে আসবে। আপনার কি মনে হয় আপনার বউ কি করবে? আমার বউ খুব কষ্ট হবে, আমার বউ শ্বশুর আর আপনি বউর বাইরে আর আপনার যে বউর বাইরে আমার কোনো বউ নাই, বান্ধবী যারা আছে তারা কি কেউ সাদা শাড়ি পরবে? আমি পৃথিবীর সকল সকল বউ বাদে আর কি সবাই আমার মা কিংবা বোন, এর বাইরে আমার কোন রাজীব হাসানের কোথাও কোনো শাখা নেই। আচ্ছা রাজীব, যদিও সত্যি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ঠিক না, তারপরে ছোট্ট একটা কথা বলি যে গত তিন মাস ভাবি তার বাবার বাড়িতে ছিলেন পারিবারিক একটা কাজে, তিন মাস আপনি ব্যাচেলার জীবন যাপন করেছেন, তখন আপনার খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল এবং আপনি আসতেন অসম্ভব মেজাজ খারাপ করে। গত রাত্রে ভাবি ঢাকায় এসেছেন, হ্যাঁ, এবং গতকাল আনুমানিক রাত দুইটার দিকে একটা ভূমিকম্প হয় যেটার কেন্দ্রস্থল ছিল মোহাম্মদপুর। কেমন বস অনুভূতি কেমন আপনার? শরীরে বস অসম্ভব ব্যথা, মানে এটা হচ্ছে কি না আপনাকে আমি বলি যে সবসময় গাড়ি যদি আপনি নাও চালান, একটা ছবি নাও, গাড়ি যদি আপনি নাও চালান গ্যারেজ পার্কিং স্পেসে গিয়ে মাঝে মাঝে গাড়িটা স্টার্ট দিয়ে রাখতে হয়, মানে নাহলে হয় কি হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিতে সমস্যা নাই। আপনি যদি পিসি দীর্ঘদিন বন্ধ রাখেন আপনি দেখেন পিসি হঠাৎ করে চালু করতেছেন, পিসি চলতেছে না, হয়তো র্যাম বসে গেছে কিংবা হার্ড ডিস্ক কাজ করতেছে না, এটা হয় বাস সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় জিনিসকে। মানুষও তো একটা যন্ত্র, তাকেও প্র্যাকটিস, তাকেও প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়, কিন্তু আমি প্র্যাকটিসে থাকবো কিভাবে? আমার পক্ষে তো আপনার মতো সেই সব সুবিধা। একটা বিবাহিত পুরুষ যখন দীর্ঘদিন পর তার স্ত্রীকে কাছে পান তখন সেই বিবাহিত পুরুষের অনুভূতি কেমন হয়? প্রথম প্রথম তো ভালোই লাগে, আপনার বউ শুনতেছে এটা মাথায় রাখে, বউ শুনতেছে না না, খুব ভালো, মানে আজীবন ভালো লাগে, আজীবন ভালো লাগে। এবং মানে কি বলবো বস, মনে হয় যে আমার জীবনে বাসায় আমি বললাম যে আমার বাসায় সবগুলো আমি তুমি যখন ছিলাম সবগুলো লাইট জ্বালাতাম, সবগুলো লাইট, কোনো দরকার ছিল না বাসায় লাইট জ্বালানোর, কারণ একটা মানুষ আমি এত বড় বাসায় থাকি, চার পাঁচটা রুম, চার পাঁচটা রুমে আট নয়টা লাইট, আমি তারপর সব লাইট জ্বালাতাম, কিন্তু তারপরও মনে হতো বাসাটা কেন জানি অন্ধকার অন্ধকার লাগছে। আজকে তুমি আসছো দেখো সবগুলো লাইট নিভানো, তারপর কি আশ্চর্য বাসাটা কি আলোকিত মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, কি আলোকিত। বাহ, আপনি অনেকদিন পর যখন ভাবিকে প্রথম দেখলেন আপনার অনুভূতি কি ছিল, মানে সে কি লজ্জা পাচ্ছিল না আপনি লজ্জা পাচ্ছিলেন? প্রথম কথা হচ্ছে সে খুব কনসার্ন ছিল আমার হাত নিয়ে, যেটা আমার হাত ভেঙে গেছিল এবং সে ঠিক ওই মুহূর্তে চলে গেছিল এবং আমার হাতটা তখন বাঁকাই ছিল এবং সে প্রায় খোঁজ নিয়ে বলতো তোমার হাতের কি অবস্থা, হ্যাঁ ভালো আছে আমার কাছে। এর মধ্যে সে আমাকে বিশ্বাস না করে আমার ছোট ভাইকে ফোন দিছে যে হাতের কি অবস্থা, ছোট ভাই বলছে হাত একদমই ভালো হয় না, যেরকম বাঁকা ছিল তার চেয়ে আর একটু বেশি বাঁকা হয়ে গেছে। আমি প্রথম যেটা করছি তার সামনে প্রথম যাওয়ার ইয়েতে হাত একদম পুরোপুরি বাঁকা, কি একদম এরকম বাঁকা করে রাখছে, আমি বলতে কি ব্যাপার তোমার হাতে বাঁকা কেন? আমার হাত তো সোজা হয় নাই। সে ধরে অনেক টানার চেষ্টা করলো যে তোমার হাত সোজা হয়নি তুমি আমাকে বলবা না, বললি তো আমি চলে আসতাম, ডাক্তার বলছে প্রতিদিন এক্সারসাইজ করতে, তুমি এক্সারসাইজ করো না। এবং সে একদম কান্নাকাটি অবস্থা, বললাম কান্নাকাটি করো না, হাত সোজা হয়েছে। তারপর আমি হাতটা সোজা করে দেখালাম যে একদম ভুল করছে। আমি হলে কি করতাম জানেন, পুরো হাত এমনি করে নিয়ে বউয়ের কাছে গিয়ে দাঁড়াতাম,
তুমি ফিরে আসছো এটাই যথেষ্ট, হাত যাক হাত পাওয়া যাবে বলে একদম পুরা তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল না বস, ইমোশনালি কি বলবো একটা রোলার কোস্টারে ঘুরাইয়া তারপর ব্যাপারটা আমি গল্পটা বাস ওখানে শেষ হয়নি। তাহলে হাত যখন সোজা হয়েছে সে খুবই খুশি হয়েছে যাক তোমার হাত সোজা হয়েছে। তার এক মিনিট ধরে সে কি জানি ভাবলো, ভাবার পর হঠাৎ করে বললো আচ্ছা ডাক্তার বলছিল তোমাকে নিয়মিত এক্সারসাইজ করাইতে হবে, আমি ছিলাম না তোমাকে এক্সারসাইজ করাইল কে? সে বাসায় এসে বস দেখতেছে দুইটা আচারের ছোট আচার কিনতে পাওয়া যায় না তিন চার টাকা দাম আচারের প্যাকেট, বাসায় আচারের প্যাকেট কেন, আচার কে খায়, কার কি অবস্থায় আচার খাওয়ার অভ্যাস চাই? ও আপনার বই যখন গেছিল তখন বাসায় আচারের ইচ্ছা, আচারের প্যাকেট ছিল না। গুড গুড, খুবই খুবই প্যাথেটিক। আমি বাস শুধু একটা ভয় ছিলাম যে ধরেন কোনো কারণে সে যদি না থাকে বলা যাবে না, আমাদের শো অনেক। আচ্ছা আমরা বস মূল শোতে ঢুকে যাই, তার আগে আমি আপনাকে শর্ট করে জানাইনি, আমার যখন কালকে ভোর রাতের দিকে যখন খুবই খারাপ অবস্থা আমার, মোটামুটি আমি চোখে শোষের ফুল দেখা শুরু করছি, তখন আমি মিতুকে বললাম যে আমার কিছু শেষ ইচ্ছা আছে তুমি লিখে নাও। তখন মিতু বলল যে লেখার দরকার নেই তুমি মুখে বলো, কারণ মিতু আমার এসব পাগলামির সাথে পরিচিত, কারণ আমি জ্বর হইলে প্রচুর ঢং করি, প্রচুর ঢং করি, এবং আমি প্রচুর মানুষের নাম বলি যে ওদেরকে একটু খবর দেন করি। চিন্তা রাত চারটার সময় আমি দুই মেয়েকে ডেকে তুলছি যে তোমরা আমার পাশে বসে থাকো, বাবা আর বেশি দিন নাই, ওরা তো দুই বোন থেকে কান্নাকাটি শুরু করছে। আমার বউ বলতেছিল যে তোমরা তোমাদের বাবাকে চিনো না, সামান্য তোমার সর্দি হলে সে এই নাটকগুলা করে। আমি মিতুকে বললাম আমি মারা যাওয়ার পর মিতু তুমি অবশ্যই আরেকটা বিয়ে করবো, কথা দাও। কিন্তু হ্যাঁ কথা দিলাম, এরকম করে অনেকগুলো ব্যাপার বললাম, ঠিক আছে তুমি বাচ্চাদেরকে যত্ন নিব, ওদেরকে কখনো মারবা না, কথা দাও। এইবার মিতু প্রথমবারের মতো আমার সাথে পাল্টা একটা ফাইলামি করলো, বললো আচ্ছা তুমি মারা গেলে তোমার কবরটা কোথায় হবে এটা একটু বলে যাও। আমিও তো কম শিয়ানা না, আমি বললাম আমার কবরটা যেন ভার্জিনিয়াতে হয়। এরপর বস মিতু আসলে একটা খুব দরকারি কথা বলছে যে শরীরে এই অবস্থায় যে কারো সেন্স অফ হিউমার এত স্ট্রং থাকতে পারে, তোমার না দেখলে আমি বুঝতাম না। যাই হোক আমরা চলে যাই দ্বীপ জেলে, যাও ব্যাপারটা কি দ্বীপ জেলে যাই, সেখানে আমরা চলে যাই শুরু করি। এবং আমরা শুরুতেই বলে দিচ্ছি আমাদের শ্রোতাদের মধ্যে যাদের হার্টের অসুখ আছে, যারা অতিরিক্ত রকমের সেন্সেবল, তারা দয়া করে এই শোটি শুনবে না। শুরু করছি দ্বীপ চলে যাও। অসম্ভব বড়লোকের এক ছেলে, দেখতে ভীষণ সুন্দর, আমি যেমন প্রেমে পড়ি, রাজীব যেমন প্রেমে পড়ে, আমাদের অন্য শ্রোতারা যেমন প্রেমে পড়ে, দেবাশিষও একটা মেয়ের প্রেমে পড়েছিল। তারপর যা হয় দীর্ঘদিন তারা প্রেম করল, যখনই দেবাশিষ দীর্ঘদিন প্রেম করার পর মেয়েটাকে বিয়ে করতে চাইল, হঠাৎ করে মেয়েটার আচরণ বদলে গেল, মেয়েটার আচরণ বদলে গেল বদলে গেল। এবং একটা পর্যায়ে দেবাশিষ বুঝল যে এই মেয়ে আসলে তাকে ভালোবাসে না, এতদিন তাকে ভালোবাসার অভিনয় করে আসছে, তার সঙ্গে ছলনা করে আসছে। দেবাশিষ যেহেতু খুব গভীরভাবে মেয়েটাকে ভালোবাসত, সে আর এই শোকটা নিতে পারল না, সে হয়ে গেল দেবদাস, দেবাশিষ থেকে সে দেবদাস হয়ে গেল। কিছুদিন সে নেশা করল, হ্যান করল, মদ খেল, অমুক করল, তমুক করল, একটা পর্যায়ে দেবাশিষ প্রেমের শোকে পাগল হয়ে গেল, ভয়ঙ্কর রকমের পাগল হয়ে গেল। এবং পাগলামি তার এমন চূড়ান্ত জায়গায় পৌঁছালো যে তাকে হাসপাতালে ভর্তি করা হল, একটা পাগলের হাসপাতাল, একটা পাগলাগারদে তাকে ভর্তি করা হল। এবং পাগলাগারদে ভর্তি করার পর ডাক্তাররা পাগলদের কিছু ট্রিটমেন্ট করেন, যেমন পাগলদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, পাগলরা বেশি চিৎকার চেঁচামেচি বা ভাঙচুর কিংবা ভায়োলেন্ট হয়ে গেলে পাগলদেরকে বীভৎসভাবে মারপিট করা হয়, এবং তার চাইতে বড় কথা পাগলামি বেশি হয়ে গেলে পাগলদেরকে শক থেরাপি দেওয়া হয়। শক থেরাপি হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া হয়। দেবদাসের উপর সবকিছুই করা হল, তাকে মারধর করা হল, তাকে বেঁধে রাখা হল, তাকে শক থেরাপি দেওয়া হল, কিন্তু কিছুতেই দেবাশিষ পাগলামি থেকে আর সুস্থ জীবনে ফিরতে পারল না। শুধু তাই না, আস্তে আস্তে দেবাশিষের শরীর এত বেশি খারাপ হয়ে গেল এই হাসপাতালের মারধর, কয়েকদিন পর পর ইলেকট্রিক শক খাওয়া, তাকে বেঁধে রাখা, যে দেবাশিষ প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেল। কিন্তু সেই হাসপাতালে ছিল
একজন দুর্দান্ত ডাক্তার। সেই ডাক্তারের নাম পাহাড়ি সানাল, উনি একজন কর্নেল, আর্মির কর্নেল। তিনি একটা পাগলামির অসুখ, পাগলামির অসুখ সারানোর নতুন একটা ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন। সেই ট্রিটমেন্টটা উনি কোথাও প্রয়োগ করেন নাই এর আগে। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে যেসব পাগলরা প্রেম ভালোবাসার কারণে পাগল হয়েছে, প্রেমে ছাঁকা খাওয়ার কারণে পাগল হয়েছে, তাদেরকে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। অর্থাৎ কেউ যদি প্রেমের কারণে পাগল হয়ে থাকে, কোন একটা মেয়েকে হারানোর কারণে সে যদি পাগল হয়ে থাকে, কোন একটা মেয়ে যদি তার সঙ্গে প্রতারণা করে এই কারণে যদি সে পাগল হয়ে থাকে, কোন একটা মেয়ে যদি তাকে কষ্ট দেয় এই কারণে যদি সে পাগল হয়ে থাকে, তাহলে তাকে ভালো করতে হলে আরেকটা মেয়ে লাগবে, যে মেয়ে তাকে ভালোবাসা দেবে, যে মেয়ে তার সঙ্গে প্রতারণা করবে না, যে মেয়ে তাকে আদর করবে, যে মেয়ে তাকে মায়া করবে, যে মেয়ে তাকে যত্ন করবে। এটা হচ্ছে সেই ডাক্তার পাহাড়ি সানালের নতুন থিওরি। এবং দেবাশিষকে যেহেতু কোনোভাবে তার পাগলামি ভালো করা যাচ্ছিল না, পাহাড়ি সানাল কি করল, এই থেরাপি সে এই ছেলেটার উপর প্রয়োগ করল। হাসপাতালের একজন নার্স ছিল, তার নাম হচ্ছে রাধা। রাধা দেখতে খুবই সুন্দরী, রাধার চোখে অসম্ভব গভীরতা, রাধার ব্যক্তিত্ব অসাধারণ, রাধার গলার স্বর অসাধারণ, রাধা চমৎকার করে কথা বলে, রাধার বুক ভর্তি ভালোবাসা, রাধার হৃদয় ভর্তি মায়া। দেবাস ডাক্তার রাধাকে ডাকলেন, ডেকে তার আইডিয়াটা বললেন। তিনি রাধাকে বললেন, রাধা শোনো, তুমি যে একজন নার্স, তুমি একজন সেবিকা, তুমি একজন সিস্টার, সিস্টারের কাজ কি? রোগীর সেবা করা। দেবাশিস একজন ছ্যাঁকা খাওয়া প্রেমিক, তোমার কাজ হচ্ছে তার সেবা করা, তুমি কি অ্যাগ্রিড এটাতে? রাধা বলল, হ্যাঁ আমি অ্যাগ্রিড। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই ছেলেটার সাথে আমি তার সমস্ত ওষুধ টষুধ বন্ধ করে দিচ্ছি, তাকে আর কোনো ধরনের মারপিট করা হবে না, তাকে কোনো ধরনের ইলেকট্রিক শক দেওয়া হবে না, তাকে কোনোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে না, তুমি তার সাথে প্রেমের অভিনয় করবা, তুমি তাকে আদর করবা, তুমি তার কে মাথায় হাত বুলিয়ে রাত্রে ঘুম পাড়িয়ে দেবা, তুমি তার যত্ন করবা, তুমি তাকে মায়া করবা, দেখো তো এইভাবে রোগীটাকে ভালো করা সম্ভব হয় কিনা। রাধা যেহেতু খুব চমৎকার একটা মেয়ে ছিল, রাধা এই চ্যালেঞ্জটা নিল। রাধা দেবাশিসকে সত্যি সত্যি ভালোবাসা শুরু করল এবং দেবাশিসের যত্ন নেওয়া শুরু করল। কিন্তু ডাক্তার বারবার রাধাকে বলে দিয়েছিল, তুমি এই কাজগুলো কোনোভাবেই মন থেকে করবা না, এটা তুমি করবা অভিনয় হিসেবে, তোমার প্রফেশনের অংশ হিসেবে, তোমার পেশার অংশ হিসেবে, মন থেকে করবা না। রাধা সেটাও মেনে নিল। সে প্রথমে দেবাশিসের সাথে খুব মিষ্টি করে কথা বলতো, হেসে হেসে কথা বলতো, দেবাশিসের মাথায় হাত বুলিয়ে দিত, দেবাশিসকে ঘুম পাড়াতো, দেবাশিসকে নিজের হাতে তুলে খাইয়ে দিত, দেবাশিসকে সে ওষুধ খাওয়াতো, দেবাশিসের অন্যান্য কাজ সে করে দিত। এর ফলে কি হল, দেবাশিসের মধ্যে এক ধরনের আশ্চর্য রকম পরিবর্তন দেখা দিল। দেবাশিস ধীরে ধীরে তার যে অস্থিরতা ছিল, মানসিক অস্থিরতা, সেটি কমা শুরু করল। এবং কমারই কথা, কেননা একটা ব্যর্থ প্রেমিক কিংবা একজন প্রতারিত প্রেমিক সে কি চায়? একজন প্রতারিত প্রেমিকের হৃদয় হচ্ছে আশ্রয়হীন একটা বস্তু যাকে কোথাও রাখা যায় না। একজন ব্যর্থ প্রেমিকের হৃদয় হচ্ছে একটা ঝুলন্ত জিনিস যেটা কোথাও রাখা যায় না। কোন একটা মেয়ে যদি একজন প্রতারিত প্রেমিকের হৃদয় তাকে ধরে, প্রতারিত প্রেমিকের কপালে একটু ভালোবেসে হাত রাখে, তার চোখে একটু ভালোবেসে স্পর্শ করে, তাহলে সেই প্রেমিকের ভেতর যে কালবৈশাখী ঝড় ওঠে, সেই ঝড় নিমিষেই শান্ত হতে পারে। দেবাশিসের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হল না। রাধা যখন তাকে ভালোবাসা শুরু করল, রাধা যখন তাকে যত্নআত্তি করা শুরু করল, দেবাশিস ধীরে ধীরে তার পাগলামি কমতে থাকল। সে আর এখন অন্য লোক দেখলেই তাকে মারতে যায় না, সে আর এখন দেবাশিস এখন অন্য হাসপাতালের অন্য রোগীদেরকে দেখলে মারতে যায় না, হাসপাতালের অন্য ডাক্তারদেরকে দেখলে মারতে যায় না, সে হাসপাতালের বাসনকোসন ভাঙচুর করে না, সে হাসপাতালের মধ্যে
পাগলের মতো দৌড়ে বেড়ায় না, সে চিৎকার চেঁচামেচি করে না, হইচই করে না, ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আসতে থাকল। এটা যখন দেবাশীর যেহেতু একটু তার মধ্যে ভালো হওয়ার লক্ষণটা দেখা দিল, রাধা কি করল, রাধা আরো গভীরভাবে দেবাশীষকে জড়িয়ে ধরল, আরো গভীরভাবে দেবাশীষকে আঁকড়ে ধরল। কারণ রাধার বিশ্বাস যে একমাত্র ভালোবাসাই পারে দেবাশীষকে সুস্থ করে তুলতে, এবং রাধা ব্যর্থ হয়নি। ধীরে ধীরে দেবাশীষ আরো বেশি সুস্থতার দিকে যেতে থাকলো, আরো বেশি সুস্থ হতে থাকলো, এবং একটা পর্যায়ে রাধা দেবাশীষের সাথে সেই সব কথা বলা শুরু করল, সেই সব আচরণ করা শুরু করল, সেইভাবে আদর করা শুরু করল যেভাবে একজন সত্যিকারের প্রেমিকা তার প্রেমিকের জন্য করে। তখন দেবাশীষের মনে হল, পৃথিবীর সব মেয়ে খারাপ তা না, পৃথিবীতে রাধার মতো মেয়ে আছে, পৃথিবীর সব মেয়ে প্রতারণা করে তা না, পৃথিবীতে রাধার মতো মেয়ে আছে যারা প্রতারণা না করেও দিন রাত চব্বিশ ঘন্টা ভালোবাসতে পারে, পৃথিবীর সব মেয়ে হৃদয়হীন নিষ্ঠুর পাষাণ তা না, রাধার মতো হৃদয় আলা মেয়ে আছে, রাধার মতো নরম মনের মেয়ে আছে, রাধার মতো মায়াবতী নারীও এই পৃথিবীতে আছে। যে মেয়েদের ওপর দেবাশীষের বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল, যে মেয়েদেরকে দেবাশীষ অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করত, দেবাশীষ ধীরে ধীরে শুধুমাত্র এই চমৎকার রাধা মেয়েটার কারণে মেয়েদের উপর তার বিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে শুরু করল, এবং সেও রাধাকে ভালোবাসা শুরু করল। এই গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও কথা বলবো, জাস্ট দুই মিনিটের বিরতি, দুই মিনিট পর এই গল্পটা চলতে থাকবে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। শুনছো দীপ জেলে যাই থেকে মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। আবারও শুরু করছি দীপ জেলে যাই থেকে মেন্টোস বাতি জ্বালাও। আমরা ছিলাম সেই গল্পে, দেবাশীষ নামে একটা ছেলে, সে প্রেমে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে যাওয়ার পর শোক সামলাতে না পেরে সে পাগল হয়ে গিয়েছে, তারপর সে একটা হসপিটালে ভর্তি হয়েছে, এবং হসপিটালে ভর্তি হওয়ার পর একজন ডাক্তারের পরামর্শে রাধা নামে একটা মেয়ে তার সেবা করছে, লাভ থেরাপি, লাভ থেরাপি, এটার নাম হচ্ছে লাভ থেরাপি। তো যেটা হয়েছিল যে ডাক্তারের মতে যারা প্রেমে ব্যর্থ তাদেরকে আসলে গালিগালাজ করে লাভ নাই, যারা প্রেমে ব্যর্থ তাদের নিয়ে হাসাহাসি করে লাভ নেই, যারা প্রেমে ব্যর্থ তাদেরকে শাস্তি দিয়েও লাভ নেই, কিংবা যারা প্রেমে ব্যর্থ প্রতারিত তাদেরকে সান্ত্বনার কথা বলেও লাভ নেই। কেউ যদি প্রেমে ব্যর্থ হয়, কারো হৃদয় যদি প্রেমহীন হয়ে যায়, তাহলে সেই হৃদয়ে আরেক পাত্র প্রেম ঢালাই হচ্ছে আসল থেরাপি, আসল ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটাই দেবাশীষ সেই ব্যর্থ প্রেমিকের ক্ষেত্রে করা হয়েছিল, হচ্ছে। রাধা তাকে ভালোবাসা শুরু করল এবং দেবাশীষও ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করল। তাতে করে সেই ডাক্তার পাহাড়ি সানাল সে খুবই খুশি হয়ে গেল, যে গুড, আমার থিওরি কাজে দিচ্ছে, লাভ থেরাপি কাজে দিচ্ছে। সে রাধাকে বলল যে তুমি ওকে আরো বেশি করে ভালোবাসো, আরো ন্যাচারালি ভালোবাসো, আরো ন্যাচারাল অভিনয় কর। রাধাও তাই করল, রাধাও দেবাশীষকে ভালোবাসা শুরু করল। এবং হয় কি, একটা মানুষ যখন আরেকটা মানুষের পাশে থাকে, বিশেষ করে রাধার মতো যাদের মন, কি বলবো স্যার, রাধার মতো যাদের মন, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে যারা ভালোবাসতে জানে, যাদের মন কুসুমের মতো, যাদের মন আকাশের মতো উদার, তারা যখন কোন কষ্টে পাওয়া ছেলেকে দেখে, শিমুল তুলার মতো তুলতুলে তুলতুলে, তারা যখন কোন কষ্টে পাওয়া ছেলেকে দেখে, দুইটা মানুষ যখন পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক ডেভেলপ করে। রাধা যদিও জানত যে এটা তার আসল ভালোবাসা না, সে শুধু একটা রোগীকে, একটা মানসিক রোগীকে সারিয়ে তোলার জন্য সে অভিনয়ের কাজটি করছে, এটা রাধা জানত, কিন্তু হায়, মানুষের মন কি সবসময় যুক্তির কথা শোনে, কিন্তু হায়, মানুষের মন কি সবসময় বাস্তবতার কথা শুনে, কিন্তু হায়, মানুষের মন কি সবসময়
ভালো মন্দ বিচার করে চলে। রাধা মনের দিক থেকে ধীরে ধীরে দেবাশেষের প্রতি সত্যি সত্যি দুর্বল হওয়া শুরু করল। রাধা নিজেকে যতই বোঝালো যে আমি, এটা আমার প্রফেশন, এটা আমার পেশা, আমি ভালোবাসার অভিনয় করে দেবাশিসকে সুস্থ করব, ততই তার মন বিদ্রোহী হয়ে উঠল। এবং রাধা এবং রাধার মন দুইটা দুই ব্যাপার। রাধা যতই নিজেকে বোঝায় যে না আমি ভালোবাসি না, রাধার মন তত বিদ্রোহ করে দেবাশিসকে আঁকড়ে ধরল, ঠিক যেভাবে একটা অবোধ শিশু তার মাকে আঁকড়ে ধরে, যেভাবে একটা মানুষ যখন মাঝ নদীতে পড়ে একটা কাঠের টুকরা ভেসে যাচ্ছে, সেই কাঠের টুকরাকে যেভাবে একটা মানুষ আঁকড়ে ধরে, রাধার মন সেভাবে দেবাশিসকে আঁকড়ে ধরল। এবং এর ফল হল মারাত্মক। কিরকম? এতদিন রাধা দেবাশিসের সাথে প্রেমের অভিনয় করছিল, এইবার সেই অভিনয়ের মধ্যে সে যুক্ত হল সত্যিকারের ভালোবাসা। আগে রাধার প্রেমের মধ্যে ছিল শুধুমাত্র দয়া মায়া, এখন রাধার প্রেমের মধ্যে চলে এসেছে সত্যিকারের প্রেম। ফলে দেবাশিস অবিশ্বাস্য দ্রুতগতিতে সুস্থ হতে থাকল। দেবাশিস আর এখন ঘুমের মধ্যে হাউমাউ করে কেঁদে ওঠে না, দেবাশিস এখন আর হঠাৎ করে ছাদ থেকে লাফ মারতে যায় না, দেবাশিস এখন হঠাৎ করে বাসনপত্র ছুঁড়ে মারে না, দেবাশিস এখন খাবার ছুঁড়ে মারে না, দেবাশিস এখন কোনো মানুষের ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে না, দেবাশিস এখন অসম্ভব শান্ত চুপচাপ থাকে এবং রাধার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা এইভাবে আর কিছুদিন চলল। একদিন হঠাৎ করে দেবাশিসের মুখে হাসি ফুটল এবং সে অবিকল সুস্থ মানুষের মতো রাধার সঙ্গে কথা বলা শুরু করল। কি কথা? ঠিক একজন প্রেমিক তার প্রেমিকাকে যেসব কথা জিজ্ঞাসা করে, সে উল্টা রাধাকে সেসব কথা জিজ্ঞাসা করা শুরু করলো। যেমন, রাধা তুমি কেছো? রাধা তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, তুমি আজকে কেন এত দেরি করে আসলে, তুমি আর একটু থাকো না? এই করতে করতে, যদিও ছিল এটা একটা খেলার অংশ, যদিও ছিল এটা একটা কি বলবো চিকিৎসার অংশ, তারপর হাই প্রকৃতির কি নিষ্ঠুর নিয়তি, এই রাধা এবং এই দেবাশিস তারা সত্যিকারের প্রেমে পড়ে গেল। একজন পাগল আর একজন পাগলের ডাক্তার, পাগলকে ভালো করতে এসে পাগলের ডাক্তার প্রেমে পড়ে গেল। এ যেন সাপের বিষ নামাতে এসে ওঝা নিজেই সাপে পরিণত হয়ে গেল, এ যেন সাপের বিষ নামাতে এসে ওঝা নিজেই সাপ হয়ে দংশন করল। দেবাশিস ধীরে 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 সুস্থ হওয়া শুরু করল, একই সাথে ডাক্তার দেবাশিসকে স্মৃতি ভুলে যাওয়ার নানান ধরনের ওষুধ দেওয়া শুরু করলো। একটা পর্যায়ে দেবাশিস একদম পাগল তো দূরের কথা, একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা শুরু করলো হাসপাতালের মধ্যে। এরপর দেবাশিস এবং রাধা, এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তারা খালি হাসপাতাল না, তারা পার্কে বেড়াতে যেত, তারা রেস্টুরেন্টে খেতে যেত, কারণ দেবাশিসকে আরো বেশি সুস্থ করতে হবে। গ্লোরিয়া জিন্সে বসত আরো বেশি সুস্থ করতে হবে। এই জন্য দেবাশিসকে নিয়ে রাধা ঘোরাঘুরি শুরু করল, নানান জায়গায় বেড়াতে যাওয়া শুরু করল, কারণ মেয়েদের ওপর দেবাশিসের যে অবিশ্বাস জন্মেছিল, ভালোবাসার ওপর দেবাশিসের যে ঘৃণা জন্মেছিল, সেই ঘৃণা একজন নিপুণ শিল্পীর মতো রাধা ধীরে 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 দেবাশিসের মন থেকে সম্পূর্ণ মুছে ফেলেছে। এরপর তো দেবাশিস সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর কি হয়? হাসপাতালে যখন একজন রোগী সুস্থ হয়ে যায়, তাকে কি কেউ আর হাসপাতালে রাখে? তাকে কেউ আর হাসপাতালে রাখে না। কাজে দেবাশিস সুস্থ হয়ে যাওয়ার পর দেবাশিসের বাবা মা খুবই খুশি হল এবং ডাক্তারও বলল, দেবাশিস বাবু আপনি এখন সুস্থ, আপনি বাসায় চলে যান। কিন্তু দেবাশিস বাসায় যাবে না, সে রাধার কাছেই থাকতে চায়। তো ডাক্তার বলছিল, আপনি তো আগে পাগল ছিলেন, এখন তো সুস্থ হয়ে গেছেন, কাজে আপনি প্লিজ বাসায় চলে যান, বাসায় চলে যান, বাসায় চলে যান। অনেক বুঝানোর পর এবং দেবাশিসের বাবা এবং দেবাশিস নিজেও তো যেহেতু এখন সে সুস্থ, তার মধ্যে কোনো পাগলামি নেই এবং সে এখন আগে যেমন যুক্তি ছাড়া চিন্তা করত, এখন সে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, কাজে দেবাশিসও রাজি হলো, সে বাসায় চলে যাবে। এবং রাধাকে সে বলে গেল যে দেবাশিস বাসায় চলে যাক, আর যেখানেই যাক তার সঙ্গে রাধার যোগাযোগ থাকবে। দেবাশিসের বাবা মা একদিন সকালবেলায় দেবাশিসকে গাড়িতে করে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেল।
এবার রাধার কি হল? দেবাশীর যে ঘরটাতে থাকত, হাসপাতালে যে কেবিনটাতে থাকত, চব্বিশ নম্বর গ্রিন লাইফ হসপিটাল, সেই শূন্য শূন্য কেবিনে দাঁড়িয়ে রাধা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু রাধার মনে কিন্তু একটা বিশ্বাস ছিল, দেবাশিস তার রোগী হতে পারে, কিন্তু দেবাশিস তো সত্যিকার অর্থে তাকে ভালোবেসেছিল এবং সেও তো সত্যিকার অর্থে দেবাশিসকে ভালোবাসে। কাজেই রোগী সুস্থ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই ভালোবাসার জয় একদিন না একদিন হবেই হবে। মজার ব্যাপার কি, যখন এবং দেবাশিসের বাবা মাও কিন্তু রাধার উপর খুব খুশি, তাকে মাটা ডাকা শুরু করলো, মা তুমি আমার পাগল ছেলেটাকে সুস্থ করে তুলেছ, মা তুমি আমার যে ছেলে মারা যাচ্ছিল তাকে তুমি সুস্থ করে তুলেছ, তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, অমুক তমুক নানান কিছু। এতে করে রাধা মনে মনে স্বপ্ন দেখা শুরু করলো, দেবাশিস এত বড় লোকের একটা ছেলে আর সে তুচ্ছ একটা নার্স, হয়তো রাধার বাবা মা খুশি হয়ে, হয়তো দেবাশিসের বাবা মা খুশি হয়ে রাধার সাথে দেবাশিসের বিয়ে দেবে, দেবাশিস যখন বাসায় যাবে। রাধা সেই স্বপ্ন দেখা শুরু করল, সেই স্বপ্নই রাধা দেখা শুরু করল। কিন্তু দেবাশিস যখন হাসপাতাল থেকে রিলিজ নেয়, তখন ডাক্তার দেবাশিসকে বলল, দেবাশিস আপনার সাথে আমার কথা আছে, আপনি তো আমার রুমে আসেন। তারপর সে একা একা দেবাশিসকে বলল, শুনুন, এতদিন ধরে রাধা আপনার সাথে যা করেছে এটা কিন্তু সত্যিকারের প্রেম না, এটাই হচ্ছে চিকিৎসা, এটা এক ধরনের অভিনয়। কাজেই আমি আশা করব, আপনি রোগী ছিলেন, আপনার দরকার ছিল ওষুধ, আপনার দরকার ছিল চিকিৎসা, আমরা হাসপাতাল থেকে আপনার ওষুধ এবং চিকিৎসা দুটোই দিয়েছি, এবার আপনি সুস্থ, এবার আপনি, আমরা আশা করব আপনি আর রাধাকে বিরক্ত করবেন না। দেবাশিস সে কথা হেসে উড়িয়ে দিল, হেসে উড়িয়ে দেওয়ার পর সে মানে তার আচ্ছা একটা ছেলে যদি চায় কারোর সাথে যোগাযোগ রাখতে, তাকে তো আটকানোর কেউ নেই, অ্যাডাল্ট একটা ছেলে। যাই হোক, দেবাশিস চলে গেল হাসপাতালে, সুস্থ হয়ে চলে গেল। এতে করে রাধার মনে দুই ধরনের অনুভূতি হল, এক ধরনের অনুভূতি হচ্ছে যে তার ভালোবাসার মানুষটি সুস্থ হয়ে গেছে, এর চাইতে বড় আনন্দের অনুভূতি আর নাই, এটা একটা দুর্দান্ত অনুভূতি, দুর্দান্ত একটা অনুভূতি, দারুণ আনন্দের অনুভূতি, তার ভালোবাসার মানুষ একদম সুস্থ হয়ে গেছে, এটাও আনন্দের অনুভূতি। একই সাথে রাধার মন দুঃখে ভারাক্রান্ত হল। কেন দুঃখে ভারাক্রান্ত হল? কারণ সে রোগী ছিল বলেই এতদিন দেবাশিস তার কাছাকাছি থাকত, দেবাশিস রোগী ছিল বলেই যখন খুশি তখন দেবাশিসের কাছে যাওয়া যেত, যখন খুশি তখন দেবাশিসের মাথায় হাত রাখা যেত, যখন খুশি তখন দেবাশিসের বুকে মাথা রাখা যেত, যখন খুশি তখন দেবাশিসের হাত ধরা যেত। দেবাশিস রোগী ছিল বলেই দেবাশিসকে মুখে তুলে সে খাইয়ে দিতে পারত, দেবাশিস রোগী ছিল বলেই দেবাশিসের উস্কো কুস্কো চুল রাধা চিরুনি দিয়ে আছড়ে দিতে পারত। কিন্তু দেবাশিস এখন রোগী নেই, হাসপাতালে নেই, সেই চব্বিশ নাম্বার কেবিনে সে নেই, কাজেই দেবাশিসকে সে তো আর আগের মতো করে কাছে পাবে না। তবুও একটা আশার কথা, যেহেতু দেবাশিস তাকে ভালোবাসে এবং দেবাশিসের বাবা মাও তাকে খুবই পছন্দ করেছে, হয়তো তাদের বিয়ে হবেই, এটা মোটামুটি রাধা একদম নিশ্চিত হয়ে গেল। কিন্তু হায়, জীবন কি এত সহজ? জীবন এত সহজ না, প্রেম এমন এক আগুন যা জ্বালালে জ্বলে না, যা নেভালে নেভে না। দেবাশিস যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল, যে মেয়েটার কারণে দেবাশিস অসুস্থ হয়ে গিয়েছিল, যে মেয়েটা দেবাশিসের সাথে প্রতারণা করেছিল, যে মেয়েটা দেবাশিসকে ছ্যাঁকা দিয়েছিল, যে মেয়েটা দেবাশিসকে প্রত্যাখ্যান করেছিল, সেই মেয়েটা আবার দেবাশিসের সঙ্গে যোগাযোগ করা শুরু করল। এবং সেই মেয়েটা শুধু যোগাযোগ না, সেই মেয়েটা পারিবারিকভাবে দেবাশিসকে বিয়ের প্রস্তাব দিল। এবং তখন দেবাশিস মানে একটা দ্বিধার মধ্যে পড়ে গেল,
কারণ এই মেয়েটা হচ্ছে তার প্রথম প্রেম আর রাধা হচ্ছে তার দ্বিতীয় প্রেম, এখন সে কার কাছে যাবে? তখন দেবাশিসের বাবা মা বলল, ছি ও তো একটা হাসপাতালের নার্স, ও তো একটা হাসপাতালের আয়া, ও তো তোর সাথে প্রেমের অভিনয় করছে, কেন এই মেয়েকে বিয়ে করবে? তার চাইতে তুই যার প্রেমে তুই শুরুতে পড়েছিলি তাকে, সেই মেয়ে যে তুই নিজের ভুল বুঝতে পেরে সে নিজেই ফিরে এসেছে তোকে বিয়ে করতে চায়, তুই তাকেই বিয়ে করবি। এবং দেবাশিস সাত পাঁচ ভেবে, ছেলেরা সব ছেলে আসিবেন তাছ রবিনা, সব ছেলে রবিনা, সব ছেলে রবিনা, কিছু কিছু ছেলে রাজীবের মতো আছে যেমন দেবাশিস। দেবাশিস একদম ক্যালকুলেটার দিয়ে হিসাব করলো যে ও একটা হাসপাতালের সিস্টার, নার্স, আয়া, হাসপাতালে রোগীদের নিয়ে ঘাটাঘাটি করে, তার চেয়ে আমি আমার প্রথম প্রেমের কাছে, ওই মেয়েটাও বড় লোকের মেয়ে, তার কাছেই ফিরে গুলশানে বাড়ি, গুলশানে বাড়ি। যাই হোক, একদিন রাধার সাথে দেখা করতে আসলো, রাধা হাসপাতালে, সে খুবই আনন্দে আছে কারণ তার মনে এই স্বপ্নটা দানা বাঁধছে যে কোন একদিন দেবাশিসের বাবা মা তার সঙ্গে দেখা করে সে বিয়ের ফর্মাল প্রপোজাল দেবে। সত্যি সত্যি একদিন রাধার কাছে দেবাশিসের বাবা মা আসলো, রাধা আনন্দের চোটে চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে নামলো, তখন দেবাশিসের বাবা মা জানালো, মা তোমাকে আসতেই হবে, দেবাশিসের বিয়ে ঠিক হয়েছে, এই নাও বিয়ের কার্ড। তারপর কি হলো? ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, পাঁচ মিনিটের বিরতি, আমাদের সঙ্গেই থাকো, তোমাদের সঙ্গে আছি আমি আসিবেন তো ছবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, আমাদের সাথে দুজন রয়েছেন রাধা এবং দেবাশিস, আমাদের সাথেই থাকো, ফিরে আসছি গল্পের বাকি অংশ নিয়ে। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন্দ ছবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান এবং আমাদের সঙ্গে রয়েছেন রাধা, দেবাশিস, এবং কিছুক্ষণ আগে আমাদের গল্পে ঢুকে গেছেন দেবাশিসের বাবা মা। রাধা হসপিটালে কাজ করছে, তার যারা বান্ধবী আছে মানে হসপিটালের অন্য নার্স যারা আছে তাদের সঙ্গে মজা করছে, এমন সময় একজন পিয়ন এসে খবর দিল যে আপনার কাছে গেস্ট আসছে, গেস্ট হচ্ছে দেবাশিসের বাবা মা আপনার সঙ্গে দেখা করতে আসছে। রাধা তখন এক বুক আশা নিয়ে হসপিটালের সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামলো, কারণ দেবাশিসের বাবা মা আসছে তার মানে তো অবশ্যই বিয়ের প্রপোজাল নিয়ে আসছে, কিছু বলার জন্য নিয়ে আসছে। তো রাধা নামলো, নামার পর দেখলো যে সত্যি সত্যি দেবাশিসের বাবা এবং মা দাঁড়িয়ে আছে। দেবাশিসের মা রাধাকে দেখে জড়িয়ে ধরল, মা তুমি কেমন আছো? রাধা বলল, হ্যাঁ আমি ভালো আছি। দেবাশিসের মা রাধার কপালে হাত বুলিয়ে দিল যে তুমি আমার ছেলেটাকে সুস্থ করে তুলেছ, তোমার এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলব না, তোমার এই ঋণ কোনোদিন শোধ করার মতো না, কিন্তু মা আমার ছেলে তো বড় হয়েছে, তাকে তো বিয়ে দেওয়া দরকার। তখন রাধা খুব লজ্জা পেয়ে গেল, কারণ রাধা এই কথাটাই আশা করছিল যে ইনিয়ে বিনিয়ে দেবাশিসের মা বিয়ের কথাই বলবে। রাধা খুব লজ্জা পেয়ে, হ্যাঁ আসলেই তো বিয়ে দেওয়া দরকার। তারপর দেবাশিসের মা বলল, আমি দেবাশিসের বিয়ে ঠিক করেছি। তখন রাধা আরেকবার লজ্জা পেল, মেয়েটা খুবই ভালো, নরম মনের, নরম মনের, এবং এই কথাও বলল সুশ্রী দেখতে ভালো, এবং যদি সুশ্রীর কথা বলা হয় রাধার চেতে সুশ্রী আর কেউ নেই, যদি নরম মনের কথা বলা হয় রাধার চেয়ে নরম মনের কেউ নেই। তো রাধা ভাবল যে ছেলের মা তার কথাই বলছে, রাধার কথাই বলছে দেবাশিসের মা। রাধা যেটা হয় একটা মেয়ের কাছে যখন ছেলের বাবা বা মা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, মেয়েটা লজ্জায় একদম লাল হয়ে যায়, রাধাও লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু এরপর দেবাশিসের মা যে কথাটা বলল এটার জন্য রাধা একদমই প্রস্তুত ছিল না। দেবাশিসের মা বলল, তুমি জানো কার সাথে দেবাশিসের বিয়ে ঠিক করেছি? রাধা বলল, কার সাথে? তখন দেবাশিসের মা হাসতে হাসতে বলল, ওই যে সেই মেয়েটা যার কারণে আমার ছেলে পাগল হয়েছিল, ও আবার ফিরে এসেছে, ওর সাথে আমার ছেলে বিয়ে দেব। এই কথা শুনে রাধার মাথায় আকাশ ভেঙে পড়ল। আকাশ তো আকাশ, আকাশ কয়টা থাকে মাথার উপর? একশো তলা বিল্ডিং ভেঙে পড়ল, আকাশ থাকে একটা না। রাধার মাথায় একটা আকাশ ভেঙে পড়েনি, রাধার মাথায় ভেঙে পড়েছে ওস্তাদ সপ্ত আসমান ভেঙে পড়েছে। রাধা কল্পনাও করেনি তার স্বপ্ন এইভাবে ভেঙে
চুরচুর হয়ে যাবে। তখন রাধার মা বলল, তোমাকে একটা অনুরোধ করি, তোমাকে রাখতেই হবে, তুমি কিন্তু আমার ছেলের বিয়েতে অবশ্যই আসবে, তুমি এই বিয়েতে না আসলে আমার ছেলে মঙ্গল হবে না। রাধা প্রচন্ড কষ্ট বুকে নিয়ে কোন রকমে বলল, মাসিমা ওই দিন আমার একটা কাজ আছে, আমি বিয়েতে আসতে পারবো না। একটা হরিণ যখন আহত হয়, সেই আহত হরিণটা যেভাবে গুংরে গুংরে চলে, রাধা সেই তীরবিদ্ধ স্বরবিদ্ধ হরিণীর মতো সিঁড়ি বেয়ে সেই চব্বিশ নম্বর কেবিনে গেল। কেবিনটা ফাঁকা, সারা দিন সে কেবিনে বসে রইল। তার বারবার মনে পড়ল, মনে পড়তে থাকল দেবাশিসের কথা। এই দেবাশিসের জন্য সে কি করেনি? সে হাসপাতালে একটা সামান্য নার্স, তার কাজ শুধু রোগীকে ওষুধ খাওয়ানো, রোগীর প্রেশার মাপা, রোগীর জ্বর আসলো কিনা থার্মোমিটার দিয়ে সেটি দেখা। অথচ রাধা শুধু এই দেবাশিসকে সুস্থ করার জন্য তার সর্বস্ব দিয়ে দেবাশিসকে সে ভালোবেসেছিল। এবং ভালোবাসতে বাসতে রাধা যে কখন নিজের মনটাকে দেবাশিসের হাতে তুলে দিয়েছে রাধা নিজেও জানে না। রাধা কোনোদিন ভাবেনি তার এই সেবার পরিণতি এমনটা হবে। রাধা দিন যায়, মাস যায়, বছর যায়, রাধা ওই চব্বিশ নম্বর কেবিনেই বসে থাকে। বিশেষ করে রাধার যখন নাইট ডিউটি থাকে, সেই চব্বিশ নম্বর কেবিনে একাকি রাত্রে রাধা বসে থাকে এবং তার মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যেদিন এই রুমে দেবাশিস ছিল, যেদিন সে দেবাশিসের মাথায় হাত বুলাতে বুলাতে একটা গান শোনাত, এই রাত তোমার আমার। সেই চব্বিশ নম্বর কেবিনেও আছে, সেই রাতও আছে, সেই রাধাও আছে, সেই দেবাশিসও আছে, শুধু রাতটা দুজনের একসাথে নেই। খুব বিখ্যাত এই গানটা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা। এই গানটা আমরা তোমাদের উদ্দেশ্যে নিবেদন করছি। এইভাবে রাধার বেশ কিছুদিন কাটল, ভালোবাসার শোক আর কয়দিন থাকে। ধীরে ধীরে রাধা বুঝতে পারল এটাই তার নিয়তি, সে মানুষকে সুস্থ করে তুলবে, অন্যের বিষ সে নিজের শরীরে ধারণ করবে। যার শরীর বিষাক্ত, রাধার কাজ হচ্ছে তার শরীর থেকে বিষ শুষে নেয়া। তার শরীরের বিষ রাধার শরীরে চলে আসবে এবং যার শরীর থেকে বিষ শুষে নেওয়া হলো, সে সুস্থ হয়ে ঠিক তার আগের জায়গায় ফিরে যাবে। মাঝখানে আম এবং দুধ মিশে যাওয়ার পর আন্টি যেমন আলাদা হয়ে যায়, রাধাও সেভাবে আলাদা হয়ে যায়। রাধার মন ভীষণভাবে ভেঙে গেল। তারপর রাধা রাধার মতো করে চলতে লাগলো। সে হাসপাতালের অন্যান্য কাজ করে, অন্য রোগীদের সেবা করে। তবে এই জাতীয় কেস আর একটাও নেই, এই জাতীয় কেস আর একটাও নেই। এবার আমরা গল্পে একটু ছোট্ট বিরতি নেই, বিরতি নেওয়ার পর আমরা চলে যাই আরেকজনের গল্পে। গল্পটা কি? তাপস চৌধুরী নামে একটা ছেলে ছিল, সেই ছেলে খুব ভালো লিখত, দুর্দান্ত লিখত, প্রায় আসিফ দাস রবির মতো লিখত, মানে আসিফ দাস রবির মতোই বহুমাত্রার বহুমুখী প্রতিভাতার ছিল, লেখক ছিল এবং সব্যসাচী লেখক যাদের বলা হয়। কারণ সে আমরা গল্পে গেলে দেখব সে কবিতা লিখত, গল্প লিখত, উপন্যাস লিখত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল সে গান লিখত। এবং এই গানটার সঙ্গে ছবির গল্পের বা আমরা যে গল্পটা বলছি দীপ জেলেদের খুব নিবিড় সম্পর্ক আছে, কারণ সে চমৎকার গান লিখত, অসাধারণ গান লিখত এই তাপস চৌধুরী। এবং সে প্রেমের উপন্যাসও লিখত, প্রেমের উপন্যাস। তাপস চৌধুরী ছিল অসম্ভব আরেক বড় লোকের ছেলে, ভীষণ বড় লোকের ছেলে, এবং সে একজন লেখক, বেশ ভালো লিখত, গান টান লিখত, মূলত সে একজন গল্পকার ছিল, সে গল্প লিখত। এবং তার সাথে একটা মেয়ের প্রেম ছিল, সেই মেয়ের নাম ছিল সুলেখা। একজন লেখকের প্রেমিকার নাম হচ্ছে সুলেখা।
বাহ, আমাদের শ্রোতাদের মধ্যে কোন মেয়ের নাম যদি সুলেখা থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফোন দেবে রাত একটার পরে 5815 1926 এই নম্বরে। কোন লিসনারের নাম যদি সুলেখা হয় আমি আসিফ এন্টারস্টুবি কথা দিচ্ছি আমি তার সাথে কিছুদিন প্রেম করব। এখন না 5815 1926 এই নম্বরে ফোন দিলে রাধা নামের যদি কেউ থাকে তাকে ফোন দিতে পারবে না? না, রাধা নামে রাধা আমার দরকার নেই, আপনি কৃষ্ণ আপনি রাধা খোঁজেন, আমার সুলেখা দরকার। তো সুলেখার সাথে এই লেখকের দারুণ প্রেম ছিল এবং তাপস চৌধুরী অসম্ভব বড় লোকের ছেলে এবং যা ইচ্ছা তাই করে বেড়ায়, মানে সে তার স্বাধীনভাবে চলে, সে খুবই রাগি খুবই মুডি, যখন যেটা মন চায় সেটা করে। এবং সুলেখাও দেখত যে এই ছেলেটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, একটা হচ্ছে এই ছেলেটা খুব বড় লোক, দুই নম্বর হচ্ছে এই ছেলেটা খুব ভালো লিখে, তিন নম্বর হচ্ছে এই ছেলেটা দেখতেও খুবই সুন্দর। তো একটা ছেলের মধ্যে একটা মেয়ে তিনটা গুণ পাইছে আর কি লাগে, টাকা পয়সা আছে, মালপাত্তি আছে, দুর্দান্ত লেখালেখি করে, ফেসবুকে ভালো স্ট্যাটাস দেয়, প্লাস চেহারাও সুন্দর, আর তো কিছু লাগে না। সুলেখা গভীরভাবে তার সাথে প্রেম করা শুরু করলো। মোস্ট ইম্পর্টেন্টলি সে অবিবাহিত, মোস্ট ইম্পর্টেন্টলি সে অবিবাহিত, তাপস চৌধুরী অবিবাহিত, ব্যাচেলার। কিন্তু তাপস চৌধুরীও মেয়েটার সাথে প্রেম করা শুরু করল। এখন তাপস তো লিখত গল্প উপন্যাস, সুলেখা আবার গান গাইত, সুলেখা গান গাইত। তো তাপস দেখল যে আমি যার সাথে প্রেম করি সে গান গায় অথচ আমি গান লিখি না, আমি কেন, মানে আমি লেখক হয়ে কেন আমি তার জন্য গান লিখব না। তাপস করল কি, সুলেখার জন্য একটা গান লিখল তার প্রেমিকার জন্য। শুধু তাই না, এই গানটা অনেক টাকা খরচ করে, যেহেতু তাপস অনেক বড় লোকের ছেলে ছিল, অনেক টাকা খরচ করে এই গানটার অ্যালবামও সে বের করে দিল। তখন তার অ্যালবাম বের হতো না, তখন বের হতো রেকর্ড, রেকর্ডও বের করে দিল। গানটার কথা ছিল এরকম, আর যেন নেই কোনো ভাবনা। সুলেখা এই গানটা গাইল, এই গানটার রেকর্ড বের হল, রেকর্ড বের হওয়ার পর সুলেখা রাতারাতি রাতারাতি বিখ্যাত হয়ে গেল, দুর্দান্ত রকমের বিখ্যাত হয়ে গেল। সারা রাস্তাঘাট জুড়ে শুধু সুলেখার আর যেন নেই কোনো ভাবনা এই গানটা বাজে। তো তাপস খুবই খুশি যে তার তার নিজের লেখা গান তার প্রেমিকা ঠোঁটে গিয়েছে, সেই ঠোঁট থেকে হাজার হাজার শ্রোতার কানে গিয়েছে। তাপস খুবই খুশি, নিজেকে সত্যিকার অর্থে ভাগ্যবান মনে করল যে এত সুন্দর একটা গান, এত সুন্দরভাবে গানটা গিয়েছে, তার সমস্ত ভালোবাসা উজাড় করে সে গানটা লিখেছিল, সমস্ত ভালোবাসা দিয়ে মেয়েটা গান গিয়েছে। তো যেটা বলে হানিমুন পিরিয়ড, তাদের প্রেমে সেই হানিমুন পিরিয়ড চলছিল, আর যেন আসলেই নেই কোনো ভাবনা। যে পৃথিবীতে শুধু তাপস আছে, যে পৃথিবীতে শুধু সুলেখা আছে, যে পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আমরা দুই লাইন যদি একটু শুনে নিতাম আর যেন নেই কোনো ভাবনা, ওই গানটা দুইটা লাইন যদি শুনে নিতাম, যে এই গানটা দুইটা লাইন শুনে নিলে আমাদের শ্রোতাদের রিলেট করা সহজ হতো। এই গান গিয়ে খুবই বিখ্যাত হয়ে গেল এবং তাদের জীবন আসলে আনন্দে কাটতে থাকলো। কিন্তু কোন প্রেমের সুখী চিরস্থায়ী না। তাপস খুব বড় লোকের ছেলে ছিল এবং তাপসের তিনজন ভাই ছিল, ভাইদের সাথে সে থাকত। পারিবারিক কিছু কারণে তাপসদের তাপসের সাথে তাপসের বাকি তিন ভাইয়ের ঝগড়া লাগলো এবং তাপসের বাকি তিন ভাই এক দলে এবং তাপস আরেক দলে। এর ফলে কি হল, যে কোটিপটির ছেলে ছিল তাপস, তাকে তার ভাইরা ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিল এবং তাপস রাতারাতি কোটিপতির ছেলে থেকে নিঃস্ব মানুষে পরিণত হল, একদম গরিব মানুষে পরিণত হল। এবং তাপস সেই তার রাস প্রাসাদ সম বাড়ি ছেড়ে একটা সস্তার মেসেজ এসে উঠল। ওঠার পর সে সুলেখাকে আরো বেশি করে আঁকড়ে ধরল। কিন্তু হায়, সুলেখা তো আরেক দুধের মাছি। সে যখন দেখল তাপসের, সে ভালো লেখে ঠিক আছে, তার গান গিয়েছে বিখ্যাত যা হওয়ার সে তো হয়ে গেছে, সে সুদর্শনটাও ঠিক আছে, কিন্তু সে আর ধনকুবরের ছেলে নয়। সে এখন সে বলেছে আমার ধন সম্পত্তি আমার চাই না, আমি আমার বাবার ধন সম্পত্তি চাই না, আমার সম্পদ আমার লেখা, আমার সম্পদ আমার গান, আমার সম্পদ আমার কবিতা, আমার সম্পদ আমার গল্প উপন্যাস, আমার সম্পদ তুমি সুলেখা, আমার সম্পদ তুমি, রাইট? কিন্তু হায়, আবেগের কথায় কি আর মেয়েদের মন ভেজে, ধীরে ধীরে সুলেখা বদলে যেতে লাগলো।
সুলেখা যেহেতু খুব বিখ্যাত গায়িকা হয়ে গেছে, খুব বিখ্যাত সিঙ্গার, সে আর আগের মতো করে তাপসকে সময় দেয় না। তাপস দেখা করতে চাইলে সুলেখা বলে আজকে আমার কাজ আছে, আজকে আমার অমুক জায়গায় ইন্টারভিউ আছে, আজকে আমার তমুক জায়গায় শো আছে। এবং সুলেখা সাথে অনেকগুলো ছেলের পরিচয় হওয়া শুরু করলো। শহরের বিখ্যাত ধনীর ছেলেরা সুলেখাকে গাড়িতে করে লিফ্ট দেয়, দামি দামি গিফট দেয়, সুলেখার সাথে তারা দামি রেস্তোরাঁয় খেতে যায়, আর দূর থেকে তাপস বসে বসে সেটা দেখে আর বিরহের কবিতা লেখে, আর বিরহের কবিতা লেখে। যে সুলেখাকে সে নিজের হাতে গড়ে নিয়েছে, যে সুলেখাকে সে নিজের হাতে তৈরি করেছে, সেই সুলেখা আজকে বিখ্যাত হয়ে তাপসকেই ভুলে গেছে। প্লাস তাপসের তো টাকা পয়সা নেই, মানে তাপস খুব সম্ভবত সুলেখাকে এমন এক অস্ত্র দিয়েছিল যেটাকে গুরুমারা বিদ্যা বলা হয়। তাপস তার সমস্ত ভালোবাসা দিয়ে সুলেখার জন্য একটা গান লিখেছিল, সুলেখা সেই গান গেয়ে এত বিখ্যাত হয়েছে, এত বিখ্যাত হয়েছে সুলেখা, গানটা যে তাপস লিখছে সেটাই সে ভুলে গিয়েছে। এখন সুলেখার আশেপাশে অনেক ছেলে, অনেক বন্ধু, অনেক বড় সড় মানুষ, অনেক মিডিয়ার লোকজন, সুলেখার এখন আর সময়ই নেই তাপসকে সময় দেবার। একদিন তাপস সুলেখার মুখোমুখি হল, মুখোমুখি হওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো, সুলেখা আমি এখন দরিদ্র, আমার কিছু নেই, আমার টাকা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই, আমার শুধু আছে আমার লেখালেখি আর তুমি, আমার আছে শুধু কলম, এক হাতে কলম আর এক হাতে তুমি। সুলেখা পাকা এসে বলল, এসব আবেগের কথা কত শুনছি আমার না এখন তাপস, এসব আবেগের কথা শুনতে রবি ভালো লাগে না, সরি তাপস ভালো লাগে না, আমার এইসব প্যানোর প্যানোর ভালো লাগে না, আমার এসব ভ্যানোর ভ্যানোর ভালো লাগে না, প্লিজ রবি আমাকে, প্লিজ তাপস আমাকে বিরক্ত করো না। বারবার তাপস বলতে গিয়ে রবি বলে চলে আসছে, শ্রোতারা আমাদেরকে ক্ষমা করুন। যাই হোক, এই ঘটনায় তাপস এমন ধাক্কা খেল যে তাপসের মধ্যে আস্তে আস্তে পাগলামি লক্ষণ দেখা দিল। যেমন তাপস একটা গানের শোতে গেছে, স্টেজে গান হচ্ছে, একটা মেয়ে গান গাইছে, অন্য একটা মেয়ে সুলেখা নাকি নাচতেছে, নাচতেছে আর কি। হঠাৎ করে তাপসের মনে হইল এই মেয়েটাও সুলেখার মতো দুই নম্বর চিট, এই মেয়েটা নিশ্চয়ই সুলেখার বান্ধবী, এই মেয়েটাও কোনো না কোনো ছেলেকে ধরে, কোনো না ছেলের ঘাড়ে রেখে বিখ্যাত হয়েছে, এখন স্টেজে নাচতেছে এবং সে খারাপ। নাচের শো শেষ হওয়ার পর সে কি করছে, স্টেজের পিছনে গ্রিন রুম থাকে যেখানে আর্টিস্টরা বিশ্রাম নেয়, সেইখানে তাপস ঢুকে গেছে, গিয়ে ওই মেয়েটাকে বলতেছে বাই এনি চান্স তুমি কি সুলেখার বান্ধবী, মেয়েটা বলছে সুলেখাকে। তখন তাপস ও সুলেখাকে, এখন বলতেছে সুলেখাকে, তোমরা সব একই দলের, তুমি খারাপ, সুলেখা খারাপ, তোমরা যারা নাচ গান করো, তোমরা যারা বিখ্যাত, তোমরা যারা বড় লোকের মেয়ে, তোমরা যারা দেখতে সুন্দরী, তোমরা সবাই খারাপ। এইখানে অন্য মেয়ে যা করতো ওই মেয়েটাও তাই করলো, সে চিৎকার করে লোকজন জড়ো করলো, সেই লোকজনরা এসে তাপস ইচ্ছা মতো গণজলায় দিল যে আর্টিস্টকে বিরক্ত করতেছে। আর তাপস বলতে থাকলো সব মিথ্যা, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ, এটা তাপস চিৎকার করে বলতে থাকলো। ধীরে ধীরে তাপসের এই জাতীয় ঘটনা বাড়তে থাকলো। তাপস যখনই কোনো বিখ্যাত সেলিব্রিটি মেয়েকে দেখে তাপসের মনে হয় এই হচ্ছে সুলেখা, এই নিশ্চয়ই আমার মতো কোন একটা ছেলেকে দাগা দিয়ে আজকে সে বিখ্যাত হয়েছে, এবং সে অবশ্যই সুলেখা না হইলেও সুলেখার বান্ধবী, ক্লোজ বান্ধবী, এই সে রাস্তাঘাটে যেখানেই কোন সেলিব্রিটি মেয়েকে পায় তাকে আক্রমণ করে বসে, আক্রমণ মানে হচ্ছে তার সঙ্গে ঝগড়াঝাটি লাগায় দেয়, প্রথম প্রশ্ন করে তুমি কি সুলেখার বান্ধবী, তুমি এত নিষ্ঠুর কেন, সুলেখা কোথায়, সুলেখাকে আমার চাই। তখন তাপস রাস্তাঘাটে বেশ কয়েকবার মারটার খাওয়ার পর, তাপস আগে ছিল হাফ পাগল, রাস্তাঘাটে যখন সে রেগুলার বেসিসে মার খাওয়া শুরু করল তাপস হয়ে গেল ফুল পাগল। এবং পাগল হওয়ার পর তাপসকে বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য চেষ্টা করা হল, এবং ফাইনালি যে হাসপাতালে রাধা চাকরি করে সেই হাসপাতালেই তাপসকে ভর্তি করা হল। এবং এর আগে রাধা যে রোগীটাকে সামলেছিল যার নাম ছিল দেবাশিস, একই কেস এই তাপসের, একই কেস এই তাপস। তাপসকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করে নিল এবং হাসপাতাল ভাবল এর আগে দেবাশিসকে যে থেরাপি দিয়ে, লাভ থেরাপি দিয়ে সুস্থ করা হয়েছে, তাপসকেও একই থেরাপি দিয়ে সুস্থ করা হবে। তাপসকে ভর্তি করা হল, ভর্তি করার পর
তাকে থেরাপি দেওয়া হবে এবং এই জন্য রাধাকে ডাকা হলো। রাধা, তোমার জন্য একটা ভালো খবর আছে। হাসপাতালে সেই ডাক্তার বলল, পাহাড়ি সানাল বলল, হাসপাতালের যে চিফ সে বলল, তোমার জন্য ভালো খবর আছে। কি কি খবর? আমরা আরেকটা রোগী পেয়েছি, একদম অবিকল একই কেস। তোমার এবার খুব বেশি পরিশ্রম করতে হবে না, একদম আগে যা যা করছে এবারও তাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এই ছেলেটা কিন্তু লেখক, এই ছেলেটা কিন্তু নাটক নভেল লেখে, কাজেই তোমার অভিনয় এবার আরো নিখুঁত হতে হবে। ও কিন্তু অভিনয় ধরে ফেলতে পারে। এবং আগে দেবাশিস অনেক কম ভায়োলেন্ট ছিল, এটা কিন্তু সুপার ভায়োলেন্ট। সে এর মধ্যে রাস্তাঘাটে 10-12 মেয়েকে অ্যাটাক করে বসছে। রাধার সাথে সাথে চমকে উঠল। রাধা স্ট্রেইট মুখের উপর বলে দিল যে আমি এই দায়িত্ব এবার নেব না। কেননা রাধা জীবন আর কতবার কষ্ট পাবে? এর আগে সে দেবাশিসকে সুস্থ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে গেছে, এইবার তাপসকে সুস্থ করতে গিয়ে সে আবার অসুস্থ হতে রাধা চায় না। রাধা এই ভালোবাসার খেলা আর খেলতে চায় না। হাসপাতালের মালিক খুবই খেপে গেল, সেই ডাক্তারটা খুবই খেপে গেল। তুমি কি চাকরি করতে চাও না? রাধা কোথায় যাবে? রাধার চাকরিটা দরকার, খুবই দরকার। এই চাকরি গেলে রাধার কিছু থাকবে না। আবার চাকরির জন্য তাকে যে কাজটা করতে হবে, ভালোবাসার অভিনয় করতে হবে, এটা করাও রাধার জন্য খুবই, কারণ এটা তার মনের উপর চাপ ফেলবে, এটা তাকে আবার অসুস্থ করে দেবে। রাধা তারপরেও বলল যে আমি চাকরি করতে চাই, আমাকে অন্য যে কোনো রোগী দেন, কিন্তু আমি এই তাপসের ট্রিটমেন্ট আমি করতে পারবো না। হাসপাতালের সেই ডাক্তার খুবই রেগে গেলেন, রেগে সে শুলে কি বলে রাধাকে রুম থেকে বের, ঠিক আছে বের করে দিলেন, তুমি যাও, তোমাকে লাগবে না এই ট্রিটমেন্ট করা, আমি অন্য সিস্টার দেখতেছি। রাধার মতো দেখতে আরেকটা মেয়ে ছিল ওই হাসপাতালে, রাধার মতোই দেখতে, সুশেও সুন্দরী, তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি, এর আগে রাধা এটা করে খুব বিখ্যাত হয়েছে, রাধা প্রমোশন হয়েছে, রাধার বেতন বেড়েছে, তুমি এবার ওই রাধা যেভাবে যা যা করছিল তুমিও ওই তাতা করে ভালোবাসার অভিনয় করে এই ছেলেটাকে সুস্থ করো। সেই মেয়ে মহানন্দে এই ছেলেটার দায়িত্ব দিল, সে ছেলেটার সাথে প্রেম করার চেষ্টা। এখানে রয়ে একটু ইন্টারাপ্ট করি, এখানে ডাক্তারটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল। ডাক্তার বলছিল যে তোমাকে হতে হবে সেই ছেলেটার মা। রাইট, তখন মেয়েটা অবাক যে মা হতে হবে মানে? তখন ডাক্তার, সে যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, বিখ্যাত মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক, সে তখন ব্যাখ্যা করে বলল, প্রত্যেক পুরুষ প্রথমত নিজেকে ভালোবাসতে শেখে যখন সে আয়নায় নিজেকে দেখে, এটা হচ্ছে সেলফ লাভ। এবং সেই ভালোবাসাটা এক সময় তার টান্নায় মায়ের দিকে, ছেলেরা সাধারণত মাকে ভালোবাসে, মেয়েরা সাধারণত বাবাকে ভালোবাসে, কিন্তু যেহেতু মায়ের প্রতি ভালোবাসাটা অন্যরকম একটি ভালোবাসা, তখন সেই ছেলেটি এমন একটা মেয়েকে খুঁজতে থাকে যার মধ্যে সে তার মায়ের ছায়া দেখতে পাবে, যার মধ্যে সে তার মায়ের প্রতিরূপ দেখতে পাবে। এবং ছেলেরা প্রেমিকা হিসেবে সেই সব মেয়েদেরকেই বেছে নিতে চায়, সেসব মেয়েদেরকেই বেছে নেয় যাদের মধ্যে সে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক দিয়ে নিজের মাকে খুঁজে পায়। এবং এ কারণে একই সঙ্গে তোমাকে সেই ছেলেটির মা হতে হবে এবং প্রেমিকাও হতে হবে। রাইট, একটা ছেলে একটা মেয়ের মধ্যে তার প্রেমিকার মধ্যে কি খোঁজে, এটা শুনলে যে কোনো মানুষ অবাক হবে, কিন্তু মনোবিদরা বলে একটা ছেলে একটা মেয়ের মধ্যে একই সাথে মা এবং প্রেমিকা খোঁজে, মার মতো মায়া খুঁজে, প্রেমিকার মতো প্রেম খোঁজে। যাই, সেই মেয়েটা খুব আনন্দ নিয়ে দায়িত্ব নিল, এবং দায়িত্ব নেওয়ার পর যেটা হল, সে তাপসের সাথে প্রেম করার চেষ্টা করল। প্রথম দিনই সে তাপসের সাথে এইসা মায়ের খাইল, চুলের মুঠি ধরে তাপস তাকে পিছন পর 2-4 ঘা মেরে। না, মায়ের খাওয়াটা কারণ আছে, তাপস তো একজন লেখক এবং তার সার্বক্ষণিক প্রয়োজন হচ্ছে কাগজ কলম। মেয়েটা প্রথম দিন গেছে, তাপস বলল, মেয়েটা খুব চমৎকার নরম ভাবে এবং রাধার মতোই খুব নরম ভাবে তাকে ফুলিয়ে ভালিয়ে মোটামুটি কনভিন্স করে ফেলেছে, ছেলেটার ভাব জেগেছে। ছেলেটা জিজ্ঞেস করল, তোমাদের এখানে কাগজ নেই? মেয়েটা বলল, আছে তো কাগজ, এই তো কাগজ, বলে সে সেদিন এইতে তার মাথায় তাপসের তো মাথায় আগুন লাগে, চাইলাম কি কাগজ আর দিল কি কাগজ, লেখকের দরকার সাদা কাগজ, দিল খবরের শুনে এর উপর লেখা যায়, লেখা খবরের কাগজের উপর লেখা যায়। তো
এই নতুন রাধা আর কি, মানে রাধার যে বান্ধবী, সে এই প্রথমে খবরের কাগজ দিয়ে ধরা খাইলো, তারপরে পদে পদে সে ধরা খাওয়া শুরু করলো তাকে। মানে সে কোনোভাবেই এই তাপসের সাথে সুবিধা করতে পারছিল না। তারপর কি হলো? তারপর একটা মজার ঘটনা ঘটলো, সেই মজার ঘটনা শুনব। ছোট্ট একটা বিরতি নিতে হবে, কয় মিনিটের বিরতি? তিন মিনিটের বিরতি। তিন মিনিটের বিরতির পর আমরা বাকি অংশটুকু শুনব এই স্পেশাল এপিসোড। তো আমাদের সঙ্গে রয়েছে, আমি আসিফ এন্দাস টুবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাধা। এই মুহূর্তে রাধার সাথে রয়েছেন তাপস। তো আমরা যেটি বলছিলাম যে এই তাপস চৌধুরীকে সুস্থ করার জন্য সেই মেয়েটা খুবই চেষ্টা করতেছে, কিন্তু সেই মেয়েটা তো এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে, এবং সেই মেয়েটা তো আসলে অভিনয় করতেছে। পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস কোনটা জানেন বস? কোনটা? পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে প্রেম, আর পৃথিবীর সবচেয়ে কুচ্ছের জিনিস হচ্ছে প্রেমের অভিনয়, প্রেমের অভিনয়। একটা মানুষকে সুস্থ করতে চাইলে পৃথিবীর সবচেয়ে কুচ্ছের জিনিস দিয়ে সুস্থ করা যায় না, পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস দিয়ে সুস্থ করতে হয়। প্রেম যদি হয় অমৃত, প্রেমের অভিনয় হচ্ছে বিষ, গরল। সে গরল দিয়ে কাউকে সুস্থ করা যাবে না। নতুন যে নাস্তা, সেই নাস্তা প্রেমের অভিনয় করে, মানে সকাল 9টা বাজে, এখন তাপসের ট্রিটমেন্ট শুরু হবে, ওকে প্রেম নিয়ে আসো মনের মধ্যে বলে সে তাপসের উপর ঝাঁপাই পড়তো এবং ঢংঢাং করত। ওগো খেয়েছ, ওগো ঘুমিয়েছ, ওগো বাথরুমে গিয়েছ, হ্যান ত্যান, এবং খুব স্বাভাবিক কারণে উল্টা রিয়াকশন দেখা, উল্টা রিয়াকশন দেখা দিল। প্রেম আর রেডিওর মধ্যে একটা মিল আছে। রেডিও যেমন ফ্রিকোয়েন্সি থাকে, প্রেমেরও একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সি চোখে দেখা যায় না। রেডিও যেমন আপনার কানের ভেতর সবসময় বাজে, প্রেমও হৃদয়ের ভেতর সবসময় বাজে। সেটাই সত্যিকারের প্রেম, যখন আপনি মেয়েটার সঙ্গে ফোনে কথা বলছেন না, আপনি মেয়েটার সঙ্গে স্কাইপিতে কথা বলছেন না, আপনি মেয়েটার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন না, কিন্তু আপনাদের দুজনের মনের অবচেতনে আপনারা দুজন দুজনের সঙ্গে কথা বলতেছেন। আপনি ঠিক এক্স্যাক্টলি এখন বসে জানেন ওই মেয়েটা আপনার সম্পর্কে কি ভাবছে, ওই মেয়েটাও জানে আপনি তার সম্পর্কে কি ভাবছেন। এটাই হচ্ছে প্রেমের আসল রহস্য। কাজে এই নতুন সিস্টার এই তাপসের সাথে প্রেম করে সুবিধা করতে পারলো না, প্রেমের অভিনয় করে সুবিধা করতে পারলো না, তাতে করে তাপসের পাগল থেকে তো সুস্থ হলোই না, আরো বেশি পাগল হয়ে গেল, আরো বেশি পাগল হয়ে গেল, আরো বেশি পাগল হয়ে গেল, এবং আরো বেশি ভয়ঙ্কর অবস্থা হলো। তো একদিন সে এই নতুন সিস্টারকে ধরে মারধর করছে, সেই সময় রাধার চোখে পড়লো ব্যাপারটা, যে এই নতুন সিস্টারকে ধরে এই তাপস মারধর করতেছে। তখন রাধা এসে সামনে দাঁড়ালো, বললো এসব কি হচ্ছে, যাও ওখানে গিয়ে বসো। একটা মেয়ে যখন গলার মধ্যে কঠোরতা নিয়ে আসে, কিন্তু চোখে থাকে গভীর মায়া, কন্ট্রাস্ট বস, গলা কঠিন, গলা করা, চোখে মায়া, এই কন্ট্রাস্ট অনেক বেশি কার্যকর। রাধার মধ্যে এই কন্ট্রাস্টটা ছিল, তার গলায় কঠোরতা, চোখে মায়া। এই মায়ার কাছে কোবরা সাপের ফনাও হেলে যাবে, আর তাপস তো তাপস, যে তাপসকে তিন চারজন ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয় মিলে শান্ত করতে পারছিল না, শুধু রাধার চোখের দিকে তাকিয়ে তাপস ভিজে বিড়ালের মতো গিয়ে তার বিছানায় বসে পড়ল। তখন রাধা হসপিটালের মালিকের কাছে গিয়ে বলল, স্যার আমি তাপসের ট্রিটমেন্ট করতে চাই। হাসপাতালে মালিক খুব অবাক হয়ে গেল, তুমি তাপসের ট্রিটমেন্ট করতে চাও? তুমি মন বদলেছি বলে, হ্যাঁ, কারণ আমি যদি তার ট্রিটমেন্ট না করি সে মারা যাবে, এবং আমার চোখের সামনে একজন রোগী যাকে চাইলে আমি বাঁচাতে পারি, শুধু আমিই বাঁচাতে পারি, সে মারা যাবে, এটা হতে পারে না। তখন ওই সিস্টারকে সরিয়ে আবার রাধাকে দায়িত্ব দেওয়া হলো তাপসকে সুস্থ করার জন্য। কিন্তু রাধা যেহেতু খুব বুদ্ধিমতী, রাধা শুরুতেই ট্রিটমেন্টে গেল না, শুরুতে সে গেল তাপসের বন্ধু বান্ধবের কাছে, তারা কি বলে তাপস সম্পর্কে। তাপসের পুরো ব্যাকগ্রাউন্ড সে খুঁজে বের করলো। ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাপসের বাবা খুব বড় লোক, ভাই বোনদের সাথে ঝগড়ার কারণে সম্পত্তি থেকে বঞ্চিত। দুই নম্বর পেল সুলেখা, এবং সুলেখার জন্য সে এই গানটা লিখেছিল, এইভাবে বিখ্যাত হয়েছিল, এবং রাধা সুলেখা সেই গানটাও জোগাড় করল, যে গানটা এই ছেলেটা লিখেছিল, এই তাপস লিখেছিল। এরপর রাধা একটা অসামান্য কাজ করল। রাধা
যে কোনো ভালো ডাক্তার যেটা করে, রোগের চিকিৎসা করে না, কি করে? রোগী চিকিৎসা করে না, রোগের চিকিৎসা করে। সুলেখা ইয়ে রাধা দেখল তাপস আসলে রোগী না, তাপস একটা রোগের শিকার, যে রোগের নাম হচ্ছে সুলেখা। এই সুলেখা মেয়েটা ভালোবাসা দিয়ে প্রতারণা করেছিল দেখে, ভালোবাসার নামে প্রতারণা করেছিল দেখে, ভালোবাসার নামে মিথ্যা কথা বলেছিল দেখেই আজকে তাপস অসুস্থ এবং বিষাক্ত মানবী হচ্ছে এই সুলেখা। এই সুলেখা যার সাথে যোগ দেবে, যে ছেলের সাথে এই সম্পর্ক করবে, সেই ছেলে তাপসে পরিণত হবে, যার সাথে সম্পর্ক করবে। কাজেই রাধা সুলেখার কাছে গেল, সুলেখাকে গিয়ে বলল আমি তাপসের চিকিৎসা করিয়ে, তাপস এখন হাসপাতালে ভর্তি। সুলেখা তখন বসে বসে গান গাইছিল, সেই গানটাই যে গানটা তাপস লিখে দিয়েছিল। তারপরেও হায় নারীর মন, সুলেখা বলল কোন তাপস? তখন রাধা অবাক হয়ে গেল, তাপসকে তুমি চেনো না? না তো আমি চিনতে পারছি না, আমার তো অনেক ছেলের সঙ্গে পরিচয়, আমার অনেক ফ্যান্স। ইনফ্যাক্ট তাপস নামে আমি সাতজনকে চিনি, তাপস নামে আমি সাতজনকে চিনি। তখন বলল এই গানটা যে লিখেছে, যে গানটা আপনি এই মুহূর্তে গাইছেন, এই গানটা লেখো। তো মেয়েটা দেখো এইরকম কত ছেলেই গান লিখে, সবার নাম আমার মনে রাখতে হবে, সবার নাম আমার মনে রাখতে হবে। বলল কিন্তু আপনার জন্য, আপনাকে ভালোবেসে তাপস আজকে অসুস্থ, হসপিটালে ভর্তি, এবং সে যে কোনো দিন মারা যাবে, যে কোনো দিন তাপস মারা যাবে। সুলেখা বলল সো হোয়াট, তাতে কি, অনেক মানুষই মারা যাচ্ছে, সেও না হয় মারা যাবে। তখন আপোষ মারা যাবে, আপোষের কাছে আপোষের জায়গায় আব্দুল মারা যাবে, আব্দুল চলে যাবে। তখন রাধা বলল কিন্তু তাপসকে তো আপনি একসময় ভালোবাসতেন। তখন সুলেখা আবি খেপে গেল, ভালোবাসতাম মানে? আপনি জানেন আপনি আজে বাজে কথা বলছেন, অপমান করছেন আমার বাসায় এসে, আপনি জানেন আমার ক্ষমতা, আমি চাইলে আপনাকে ভ্যানিশ করে দিতে পারি। তখন রাধা, ওই যে এর আগে সে তাপসের বন্ধুদের কাছে গিয়েছিল, বন্ধুদের কাছ থেকে তাপসের চিঠি, এই সুলেখা মেয়ে যতগুলো চিঠি তাপসকে লিখেছিল সব চিঠি সে নিয়ে আসছে। তখন রাধা তার ভ্যানিটি ব্যাগ থেকে চিঠিগুলো বের করে পড়ে শোনাতে থাকে। এই তাপস যখন বড়লোকের ছেলে ছিল এবং সুলেখাকে যখন কেউ চিনত না, তখন এই সুলেখা কত সুন্দর সুন্দর ভালোবাসার কথা তাপসকে সে লিখত। তুমি আমার চাঁদ, তুমি আমার সূর্য, আমি চাঁদ হলে তুমি সূর্য, আমি নদী হলে তুমি ঝর্ণা, তোমাকে ছাড়া আমি বাঁচব না, সারাক্ষণ তোমার কথা ভাবি, তোমার গায়ের গন্ধ আমার নাকে ভেসে আসে হ্যান। তুমি কলম হলে আমি কলমের কালি, তুমি কলম হলে আমি কলম, তুমি প্রিন্টার হলে আমি কাগজ। চিঠি যেহেতু হাতের লেখার চিঠি এবং এটা যেহেতু সুলেখা মেয়ে, তখন সুলেখার মুখ পুরো কালো হয়ে গেল। সে জিজ্ঞেস করল এই চিঠিগুলো আপনি কিভাবে পেলেন, আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করতে এসেছেন? তখন রাধা হেসে দিল, না আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে আসিনি, আমি আপনাকে ব্ল্যাকমেইল করতে আসিনি, আমি আপনার কাছে সামান্য একটা সাহায্যের জন্য এসেছি, সামান্য একটা সাহায্য। কি সাহায্য? আমি বলছি না আপনাকে তাপসের কাছে ফিরে যেতে হবে, তাপসকে আবারও ভালোবাসতে হবে, তবে যদি সত্যি আপনি তাপসকে আবারও ভালোবাসতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয়। কারণ রাধার মনে হয়েছে যে আমি একটা তাপসকে সুস্থ করে তুললাম, তারপর তাপসটা আবার তার প্রেমিকার কাছে ফিরে যাবে, তার চাইতে বেটার হয় যদি আমি তার আগের প্রেমিকাকেই ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসি। আমি বলে না, তাপসের কাছে আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। বলল তাহলে চলুন তাপসকে একটু দেখে আসুন, তাপস যে মেয়েদেরকে ঘৃণা করে, আপনাকে ঘৃণা করে, আপনি তাপসের সামনে গিয়ে একটু দাঁড়াবেন, মিষ্টি করে দুটো কথা বলবেন, বুঝিয়ে আসবেন যে আপনার পক্ষে আর তাপসকে ভালোবাসা সম্ভব না, তাহলে আমি খুশি। ওই মেয়ে বলল যদি না যাই আমি আপনার প্রস্তাবে যদি না রাজি হই। তখন রাধা তো খুব তেজি মেয়ে, তখন রাধা একটা বাঁকা হাসি দিয়ে বলল তাহলে এই চিঠিগুলার ব্যাপারে আমাকে একবার ভাবতে হবে। ওই মেয়ে তখন সুলেখা তখন সুরসুর করে রাধার সাথে হাসপাতালে আসলো। রাধার সাথে হাসপাতালে আসার পর রাধা তাকে সেই 24 নম্বর কেবিনে নিয়ে গেল, যে কেবিনে শুধুমাত্র ভালোবাসার রোগীরা থাকে। সেই কেবিনে তাপস উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি, রক্তবর্ণ চোখ, পাগলের মতো পশুর মতো চেহারা নিয়ে তাপস বসে রয়েছে। রাধা বলল এই আপনার তাপস,
রাজপুত্রের মতো ছেলেটা এখন কিরকম অবস্থা হয়েছে আপনি দেখেছেন? যান তার সাথে গিয়ে কথা বলুন। তখন সুলেখা বলল আমার ভয় করে। তো রাধা বলল ভয়ের কিছু নাই, একেই তো আপনি একসময় জান প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং এর সাথে আপনি সবকিছু করেছেন সব, তাহলে আজকে কেন তাকে আপনার ভয় লাগছে, কেন এখন তাকে ঘৃণা করছে? সুলেখা শুধুমাত্র তার যেহেতু একগাদা প্রেমের চিঠি রাধার হাতে, মান সম্মানের ভয়ে সুলেখা আস্তে আস্তে তাপসের কাছে এগিয়ে গেল। এবং তাপস যেহেতু পাগল হয়ে গেছে, সে তো আর সুলেখাকে আলাদা করে চিনতে পারে না, কোনো মেয়েকে আলাদা করে চিনতে পারে না, কিন্তু সুলেখাকে সে দেখে সে সুলেখার উপর ঝাঁপিয়ে পড়ল যেভাবে পশু ঝাঁপিয়ে পড়ে। সুলেখা যদি এখানে স্থির থাকত তাহলে তাপস তাকে ছেড়ে দিত, কিন্তু সুলেখা চিৎকার দিয়ে তাপসকে উল্টা ধাক্কা মেরে সে দৌড়ে নিচে নেমে আসল। এবং যেহেতু সুলেখা চলে গেছে তাপস ভয়ঙ্কর ভায়োলেন্ট হয়ে গেল, কোথায় আমার সুলেখা, কোথায় আমার সুলেখা, সুলেখা তুমি আসো। তখন রাধা তাকে শান্ত করার চেষ্টা করল। সুলেখা হাসপাতালের নিচের তলা রিসেপশনে আসলো, এসে তার রাগে গা কাঁপছে যে তাকে এভাবে ব্ল্যাকমেইল করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং হাসপাতালে নিয়ে আসার পর তাপস তাকে মারতে এসেছিল, রাগে তার গা কাঁপছে। সে কি করলো, হাসপাতালের রিসেপশন থেকে সে তার একটা বয়ফ্রেন্ডকে ফোন দিল, হ্যালো শুনছো, আমি না একটা হাসপাতালে এসেছি, এখানে ওই যে তাপস ছেলেটা আছে না, ওর এক সিস্টার আমাকে জোর করে নিয়ে এসেছে, এসে আমাকে মারধর করার চেষ্টা করেছে, তুমি প্লিজ আসো আমার কাছে, আমাকে প্লিজ বাঁচাও। শোনা, ওই ছেলে ফোন পেয়ে বলো আমি এক্ষুনি আসছি। তারপর সুলেখার মনে হলো ওর তো বয়ফ্রেন্ড একজন না, প্রায় 10-12 জন, বাকিরা বাদ থাকে, কারণ একজন যদি না পারে মারামারিতে হাসপাতালের সাথে, বলে সে আরো দুইজনকে ফোন দিল, আরো দুইটা ছেলেকে ফোন দিল, সবাইকে একই কথা, জানো শোনো ওই যে আমার একটা ছেলে আগে ডিস্টার্ব করতো না, ওই যে তাপস, ওই কান গান টান লিখত, ওনা পাগল হয়ে গেছে, পাগল হয়ে যাওয়ার পর ডাক্তাররা বলতেছে আমার জন্যই নাকি পাগল হয়েছে, আমি নাকি এর জন্য দায়ী, দেখো আমাকে হাসপাতালে নিয়ে আসছে, তারপর আমার কি অবস্থা করছে, এখন আমাকে মারতে যাচ্ছে, আমাকে হাসপাতাল প্লিজ বের করে নিয়ে যাও। এইভাবে তিনটা ছেলে দৌড়ে আসল, দৌড়ে আসার পর তারা হাসপাতাল রিসেপশনে আসলো। ওদিকে রাধা তাপসকে কোন রকমে সুস্থ তুষ্ট করে, মানে ঠান্ডা করে, শান্ত করে সে নিচে নেমে আসছে। নিচে নেমে আসার পর দেখে সুলেখা দাঁড়িয়ে আছে তার পাশে তিনটা ছেলে। একটা ছেলে বলে, তোমার নামই রাধা? বললেন হ্যাঁ। তুমি সুলেখাকে হাসপাতালে নিয়ে এসেছ? রাধা বলল হ্যাঁ। তুমি জানো তুমি যে কাজ করেছো জন্য তোমাকে পুলিশে দিতে পারি? রাধা তখন টেলিফোন সেটটা এগিয়ে দিয়ে থানায় ডায়াল করল, কথা বলুন পুলিশের সাথে, আমি রোগীর চিকিৎসা করি না, রোগের চিকিৎসা করি। যে সুলেখা জন্য আজকে আপনারা আমাকে মারতে যাচ্ছেন, পুলিশে দিতে যাচ্ছেন, সেই সুলেখার দিকে একবার তাকান। সে একা কোনো ছেলের উপর ভরসা করতে পারেনি, তার ভরসা করার জন্য তিনজন ছেলে লেগেছে, তিনজনকেই হয়তো সে সর্বস্ব দেয়, হয়তো গলার মালা তিনজনের কাউকেই সে দেবে না, এবং এই তিনজনকে এসে একদিন আমার এই 24 নম্বর কেবিনে ভর্তি হতে হবে এবং তিনজনকে সুস্থ করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি কেন এই যন্ত্রণার মধ্যে যাব? অপরাধী আমি না সুলেখা? রাধার মুখ থেকে শুনুন, রাধা, এটা তো আমি আমার মতো করে বললাম, রাধার মুখ থেকে শুনুন রাধা কি বলেছিল। এই কি সেই না জানো তোমায় আমরা পুলিশে দিতে পারি? নাম্বারটা ডায়াল করে দিচ্ছি। আপনাদের একজনের উপর সুলেখা দেবী ঠিক ভরসা করতে পারেননি, এই ষড়যন্ত্রের খবরটা তাই তিনজনকে জানিয়েছেন, কিন্তু সুলেখা দেবীর মতো বহু দেবীর বন্ধুদের আজ কি হাল আপনাদের জানা নেই। একজন আছেন 24 নম্বর কেবিনে, ওই বেড শীঘ্রই আরো বাড়ানো হবে,
আপনাদের জায়গা পেতে হলে আগে থেকে দরখাস্ত করুন, কারণ আপনাদের বন্ধুত্বের বাজি সরানো হতাশার হাহাকার থেকে আপনাদের তেলে তোলার দায়িত্ব যখন আমরা নিয়েছি তখন আর আপনাদের চিন্তা কি কাউকে বিষ খাওয়ানো আর কোন মানুষের মনকে বিষিয়ে পাগল করা একই অপরাধ। এক একটা মানুষের সব আলু পাতা শাসা আনন্দ কেড়ে নিয়ে নরকের মধ্যে পাঠাবে আর সেই নরকের মাসুল আমরা দেব। কেন এটাই হচ্ছে কথা, কাউকে বিষ খাওয়ানো যেমন অপরাধ, কারো মন বিষাক্ত করে ফেলাটাও একই রকমের অপরাধ। আমাদের এই পৃথিবীটা আসলে স্বর্গ, আল্লাহ আমাদের স্বর্গেই পাঠিয়েছেন, এই স্বর্গটাকে আমরা বিষাক্ত কিছু মানুষ নরক বানিয়ে ফেলছি, এবং রাধার মতো কিছু নারী আছে যারা এই নরকটাকে, এই দোজকটাকে স্বর্গ বানানোর চেষ্টা করেন। তারপর কি হল গল্পের এই তীব্র উত্তেজনায় আমাদের আরেকটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসব। তবে প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমাদেরকে SMS করুন আমাদের আজকের শোটা আপনাদের আসলেই কেমন লাগছে। প্রথমে লিখুন ABC মেন্টোস, একটি স্পেস দিন, তারপর লিখুন শোটা কেমন লাগছে, তারপর একটি স্পেস দিয়ে আপনার নামটি লিখুন, তারপর পাঠিয়ে দিন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। যদি এরকম শো আপনাদের ভালো লাগে, আমরা কথা দিচ্ছি আমরা মাঝে মাঝেই শোটা এইভাবেই করব। ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তো আমরা বিরতির আগে যেটা ছিলাম, রাধা যে কথাটা সুলেখা দেবীকে বলল যে সুলেখার এই বিষাক্ত বন্ধুত্ব সমাজকে বিষাক্ত করছে এবং সেই বিষ সারিয়ে তোলার দায়িত্ব কে নেবে। একটা মানুষকে বিষ খাওয়ানো অপরাধ বটে, কিন্তু একটা মানুষের মনকে বিষাক্ত করে ফেলা তার চাইতে অনেক গুণ বেশি অপরাধ। যাই হোক, সুলেখাকে তার তিন বয়ফ্রেন্ড নিয়ে গেল, রাধা তখন নিজেই দায়িত্ব নিল তাপসকে সুস্থ করে তোলার। এবং রাধা এবার খুবই শক্ত মনের দিক থেকে, ভীষণ রকমের শক্ত, ভীষণ রকমের শক্ত, সে কিছুতেই তাপসের প্রেমে পড়বে না, শুধু প্রেমের অভিনয় করবে। সে তাপসকে প্রথমে গান শোনালো, সেই গানটা যে গানটা সুলেখা গাইত। তাপস গানটা শুনে অবাক হয়ে গেল, এই গান তুমি কোথায় পেলে, এই গানটা তো আমি লিখেছি। সুলেখা তাপসকে বলল, যে ছেলে এই গান লিখে সেই ছেলে কিভাবে একদম পাগলামি করে। তারপর ধীরে ধীরে সে তাপস একজন লেখক, ধীরে ধীরে তাপসকে বলল, তোমাকে এরকম গান আরো লিখতে হবে, তোমাকে এইরকম উপন্যাস আরো লিখতে হবে। সে তাপসকে একটা সাদা খাতা দিল, কলম দিল, এবং তাপসকে বলল, তুমি একটা উপন্যাস লিখো, আমাকেই নিয়েই লিখো। তাপস বলল, ঠিক আছে। তাপস উপন্যাস লেখা শুরু করলো, নায়ক তাপস, নায়িকা রাধা। এবং এই কাজ করতে গিয়ে তাপস তার রেগুলার লাইফে ফেরত আসলো, সে আর হইচই কম করে, মারামারি কম করে, কাটাকাটি কম করে। সে উপন্যাসটা লিখে শেষ পাতা লিখতে পারছে না, সে রাধাকে বলল, তোমাকে আর আমাকে নিয়ে উপন্যাস লিখে ফেলছি, কিন্তু শেষটা কি করবো, আমাদের মিলন দেখাবো না বিরহ দেখাবো। তখন রাধা বলল, মিলন আর বিরহ তো লেখকের হাতে, তুমি বরং মিলনই দেখাও, কেন বিরহ দেখাবা। তাপস খুব কনফিউজড হয়ে পড়ল। এর মাঝখানে তাপস আরেক হঠাৎ করে তার পুরানো পাগলামি চাগাদে উঠল, এবং তাপস ওই দিন রাধা ছিল না হসপিটালে কোনো এক কারণে, তাপসকে তাপস পাগলামি করছে এটা দেখে অন্য ডাক্তাররা তাপসকে নিয়ে গেছে ইলেকট্রিক শক দেওয়ার জন্য। তখন রাধা ছুটে গেল সেই ইলেকট্রিক রুমে গিয়ে, তাপসকে একদম দড়িতে বাঁধা হয়েছে, তার মুখে একটা কাঠের টুকরা দেওয়া হয়েছে, কারণ ইলেকট্রিক শক দিলে মানুষ তার দাঁত লেগে যায় এবং তখন জিহ্বাও কেটে যায়, তাপসকে ইলেকট্রিক শক দেওয়া হবে। তখন রাধা গিয়ে তাপসকে জড়িয়ে ধরল, খবরদার ওকে ইলেকট্রিক শক দেওয়া যাবে না। অন্য ডাক্তাররা খেপে গেল, আমরা ডাক্তার, তুমি একজন সাধারণ নার্স, তুমি আমাদের চাইতে চিকিৎসার মেথড ভালো বুঝো। রাধা বলছে, হ্যাঁ আমি ভালো বুঝি, বলে সে তাপসের বাঁধন টাঁধন খুলে ইলেকট্রিক রুম থেকে নিয়ে আসলো। এর ফলে যেটা হয়েছে, এর ফলে হলো যেটা, সেটা হচ্ছে তাপসের বিশ্বাস আরো বাড়লো রাধার প্রতি, এবং রাধা
খুব চমৎকার ফিনিশিং দিয়ে তার উপন্যাসটা শেষ করল। উপন্যাসটা পড়ে রাধা অনেক প্রশংসা করল। তাপস আবারও গান লেখা শুরু করল। তাপসকে রাধা খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, গোসলের পর চিরুনিরে মাথার চুল ঠিক করে দেয়। যখন গভীর আবেগের সময়ে রাত্রেবেলা তাপস রাধাকে জড়িয়ে ধরে, আদর করে, তারা হাসপাতালের বাইরেও বেড়াতে যাওয়া শুরু করলো। গঙ্গার ধারে যায়, পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, গোরে এজেন্সে যায়, নানান জায়গায় যায়। এবং ফাইনালি তাপস পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাপস সুস্থ হয়ে যাওয়ার পর আবার সেই একই কাহিনী। তাপসকে সুস্থ করাতে গিয়ে রাধা সত্যিকার অর্থে পুরোপুরি দেবাশিসের প্রেমের মধ্যেও খানিকটা ফাঁক ছিল, কিন্তু তাপসের প্রেমে যে সে পড়ল এতে কোনো ফাঁক ছিল না। রাধা পুরোপুরি তাপসের প্রেমে পড়ে গেল। দীর্ঘদিন এইভাবে চলল। তারপর একদিন তাপসকে হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিল, তুমি এখন পুরো সুস্থ হয়ে গেছ, এবার তুমি বাড়ি চলে যাও। তখন তাপস বলল, আমি বাড়ি চলে যাব, কিন্তু রাধাকে তো দেখছি না, রাধা কোথায়? তখন হাসপাতালের মালিক বলল, রাধা একটা কাজে বাইরে গেছে, ও সাত দিন পর আসবে। তখন তাপস আস্তে আস্তে বলল, ঠিক আছে, আমি তাহলে সাত দিন পরই হাসপাতাল থেকে যাব। সত্যি কথা বলতে কি, হাসপাতাল জায়গাটা খারাপ না, যেখানে রাধা আছে সেই জায়গা কোনোদিন খারাপ হতে পারে না বলে তাপস নিজের রুমে চলে গেল। হাসপাতালের মালিক সেই ডাক্তার আবার তাপসকে ডাক্তার ডেকে বলল, দেখেন তাপসবাবু, আপনাকে সরাসরি একটা কথা বলি, রাধা আসলে হাসপাতালের বাইরে না, হাসপাতালেই আছে, সে তার রুমে আছে। যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, সেহেতু এখন আর আপনার রাধার প্রয়োজন নেই। রাধা এতদিন যা করেছে সেটা ছিল অভিনয়, এতদিন রাধা আপনার সাথে যা করেছে সেটি ছিল নির্ভেজাল অভিনয়, এবং এটাই চিকিৎসা ছিল আপনার। আজকে আপনি সুস্থ হয়ে গেছেন, অভিনয় শেষ হয়ে গেছে, এখন আপনি বাড়ি ফিরে যান, এবং আমাদেরকে প্লিজ বিরক্ত করবেন না, স্পেশালি যে রাধা মেয়েটা এত কষ্ট করে আপনাকে সুস্থ করল তাকে আপনি আর বিব্রত করবেন না, দয়া করে তাকে বিরক্ত করবেন না। কিন্তু তাপস সেই কথা শুনল না, তাপস সেই কথা শুনল না। তাপস দৌড়ে গিয়ে রাধার রুমে বদ্ধ দরজা, রাধা একটা রুমে একা একা বসে কাচ্ছে দরজা আটকে দিয়ে, কারণ তাপস চলে যাবে, রাধার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব না। তাপস রাধার বদ্ধ দরজায় ঘুষি মারতে মারতে বলল, রাধা তুমি একবার বলো এটা প্রেম ছিল না এটা ছিল অভিনয়, একবার বলো এটা প্রেম ছিল না এটা ছিল অভিনয়, একবার বলো এটা প্রেম ছিল না এটা ছিল অভিনয়। রাধা কোনো উত্তর দিল না, সে তার রুমে বসে একাকি কাঁদতে লাগল, কারণ এটাই তার চাকরি। সে যদি একবার দরজা খুলে বলে যে এটা আমার প্রেম ছিল, এই সত্যি কথা বলার সাহস তার ছিল না, কারণ এর আগে দেবাশিসের কাছে সেই সত্যি কথা বলে ঠকেছে। মনে গভীর আঘাত পেয়ে তাপস হাসপাতাল থেকে চলে গেল, আর রাধা সেই যে দরজা আটকাল সেই দরজা আর খুলল না। পুরো দুই দিন পর রাধা তার রুমের দরজা খুলল, কিন্তু হায়, রাধা প্রেমের শোক নিতে নিতে এখন নিজেই পাগল হয়ে গেছে। রাধা এখন হো হো করে হাসছে, তার এলোমেলো চুল পাগলের মতো আচরণ করছে। তখন ডাক্তাররা ভাবল, হায় খোদা, আমরা এটা কি ভুল করলাম, আমরা রাধাকে এতদিন কেবল একজন নার্স হিসেবে দেখে আসছি, সেও যে একজন মানুষ এটা তো দেখিনি। এরপর রাধা বদ্ধ উন্মাদ হয়ে তাকে সেই ২৪ নম্বর কেবিনে ভর্তি করা হল, যে রাধা প্রেমের অসংখ্য রোগীকে সারিয়ে তুলেছে, সেই রাধা, সেই সিস্টার, সেই নার্স আজকে নিজেই মানসিক রোগী। এবং রাধাদের কেউ থাকে না, রাধাদের কিচ্ছু থাকে না, রাধারা মানসিক রোগী হয়ে হাসপাতালে পচে মরে। এই রাধাও হাসপাতালে পচে মরল। আমরা দেবদাসের কথা শুনেছি, দেবদাসের এপিসোডটা আমরা যেদিন করেছি সেদিন আমরা বলেছিলাম, কেউ একজন যদি দেবদাসের মৃত্যুর সময় এক আজলা পানি তার মুখে তুলে দিত তাহলে খুব ভালো হতো। আমরা দোয়া করেছিলাম যে কোনো পৃথিবীর কোনো পুরুষের জীবনে যাতে
দেবদাসের মতো ভাগ্য বরণ করতে না হয়, মরার সময় যাতে সে এক ফোঁটা পানি হলেও পায়। আজকে আমরা রাধার জন্য সেই দোয়া করছি, রাধাকে সুস্থ করিয়ে তুলবে এমন আরেকজন কৃষ্ণ দরকার, যে অভিনয় না, যে চিকিৎসা না, যে সত্যিকারের ভালোবাসা দিয়ে রাধার ভালোবাসার কষ্ট দূর করবে, তার মন থেকে তার মনের কাঁটা বের করবে। মেয়েদেরকে বলছি, তোমরা কোনোদিন কখনোই কোনোভাবে এমন কোন ছেলের সঙ্গে পরিচিত হবা না যে ছেলে সবে প্রেমে ব্যর্থ হয়েছে বা প্রেমের ধাক্কা খেয়েছে বা প্রেমে প্রতারিত হয়েছে, তাহলে তুমি দ্রুত সেই ছেলের প্রেমে পড়ে যাবা। তোমার প্রেম ছেলেটাকে সারিয়ে তুলবে, কিন্তু ছেলেটা যখন সুস্থ হয়ে যাবে, সবার প্রথমে সেই ছেলেটা যাকে ছুঁড়ে মারবে সে হচ্ছে তুমি। আর যাই হও, রাধা হল না, রাধা হল না, রাধার প্রতি আমার এবং রাজীবের এবং জাহিদের শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থেকো, ভালো থেকো সবাই। এ হচ্ছে আমাদের দীপ জেলেজায়ের গল্প ছিল। আমাদের এই গল্প তোমাদের কেমন লাগলো আমি জানি না, বাট আমার পুরো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে রাধার জন্য, পুরো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে রাধার জন্য। রাজীব কিছু বলেন বস না, সেটাই সেটাই রাধার। আসলে আমরা দেখতে পাচ্ছি মানে সে রাধার এলোমেলো চুল এবং তার চোখের চাহনির মধ্যে সেই পুরো পৃথিবী হারিয়ে ফেলার একটা যন্ত্রণা, এবং পরিহাসের ব্যাপার হচ্ছে রাধাকে এসে সান্ত্বনা দিচ্ছেন সেই চিকিৎসক যিনি সেই ভালোবাসার থেরাপিটি আবিষ্কার করেছেন, যিনি বিশ্বাস করতেন যে ভালোবাসা দিয়েই যে কোনো রোগ সারিয়ে ফেলা সম্ভব। এবং সেটা তার বিশ্বাসটাকে, তার অনুমানকে, তার ধারণাকে সত্যি সত্যি প্রমাণ করেছে রাধা। সে একজনকে না, দুইজন মৃত্যু পথযাত্রী মানুষকে শুধুমাত্র ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসা দিয়ে সারিয়ে তুলেছে। কিন্তু রাজীব, আমার একটা কথা, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ভালোবাসা বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ, সবচেয়ে বড় ওষুধ। আপনি ব্র্যাড পিটের কথা বলেছিলেন, ওই গল্পটা কি আমাদের আরেকবার করবেন যে ভালোবাসাটাই ব্র্যাড পিট ওষুধ মানুষের জীবনে? সেটাই আমি সেটাই বলছিলাম আসলে, যে ব্র্যাড পিট কিছুদিন আগে একটা লেখা লিখেছে অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে। আপনারা জানেন যে জোলির খুব সম্প্রতি দুটো খুবই বড় ধরনের অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গেছেন, এবং একটা সময় ছিল জোলি এত সুন্দর, জোলিকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের একজন হিসেবে ভাবা হতো। ভাবা হতো শুধু তাই নয়, জোলি অসংখ্য জরিপে, অসংখ্য পোলে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী, সবচেয়ে সুন্দরী নারী হয়ে, নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই জোলি এক সময় ভীষণ রকমের শুকিয়ে কাঠ হয়ে গেলেন, তার চোখগুলো গর্তে ঢুকে গেল, তার গালের হার উঁচু হয়ে গেল, দেখতে একদম যেন একটা কঙ্কাল, জীবিত কঙ্কাল। এবং জোলি নিজে তখন আয়নার সামনে দাঁড়াতে ভয় পেতেন, কারণ তিনি নিজের সেই চেহারা দেখতে ভয় পেতেন। তখন ব্র্যাড পিট একটা কাজ করেছিলেন, ব্র্যাড পিট প্রতিদিন জোলিকে চিঠি লিখতেন, ব্র্যাড পিট প্রতিদিন জোলিকে ফুল উপহার দিতেন, জোলি চকলেট ভালোবাসতেন, চকলেট দিতেন, এবং বারবার মনে করিয়ে দিতেন এই কথা, আজ থেকে 10-11 বছর আগে জোলিকে তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মেয়েটি হিসেবে দেখেছিলেন, আজও হয়তো জোলি দেখতে সেরকম সুন্দরী নন, আজ হয়তো রোগের কারণে, অসুস্থতার কারণে জোলির হয়তো চেহারা একদম বদলে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছেন, তারপরও আজও ব্র্যাড পিটের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটির নাম জোলি। জোলির নাম আছে অ্যাঞ্জেলিনা, অ্যাঞ্জেল। এবং পিট লিখেছেন, তুমি সত্যিকার অর্থেই, সত্যিকার অর্থেই আমার জন্য অ্যাঞ্জেল, আমার জন্য পরি। এবং ব্র্যাড পিট আশ্চর্য হয়ে আবিষ্কার করেছেন, তিনি যখন এই কথাগুলো বলেছিলেন তখন জোলির মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। জোলি আবার নিজেকে ভালোবাসতে শুরু করেছেন, জোলি আবার নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছেন, জোলি আবারও ঠিক মতো খাবার খেতে শুরু করেছেন, এবং জোলি এক সময় সম্পূর্ণ সেরে উঠেছেন, এবং দীর্ঘদিন পর তিনি আবারও মানুষের সামনে নিজেকে দেখাতে, নিজেকে উপস্থাপন করতে
পেরেছেন। এবং ব্র্যাড পিট একটা কথা লিখেছিলেন যে একজন নারীর চেহারাই ফুটে ওঠে তার সঙ্গীটি কেমন। একজন নারী যদি খুব হাসি খুশি থাকে তাহলে বুঝবেন তার জীবনে যে সঙ্গী আছে সে মানুষ হিসেবে অসাধারণ। একজন নারী যদি সবসময় বিষাদগ্রস্ত থাকেন, একজন নারীর চেহারায় সবসময় যদি হতাশা মাখা অভিব্যক্তি থাকে, তাহলে বুঝে নিতে হবে তার সঙ্গীটি সেই রকম সঙ্গী যে তাকে ভালো রাখেনি। কিন্তু আমি শুধু এইখানে লেখাটি শেষ করিনি, আমি ব্র্যাড পিটের এই কথাটি লেখার পাশাপাশি এটাও লিখেছি যে ভালোবাসার জন্য কাঙাল শুধুমাত্র নারী পুরুষরা নয়, নারীরা নয়, ভালোবাসার জন্য কাঙাল নারীরা, ভালোবাসার জন্য কাঙাল পুরুষরাও। পুরুষরাও চায় তাকে ভীষণভাবে ভীষণভাবে কেউ ভালোবাসুক, পুরুষরাও চায় তাকে প্রতিদিন কেউ চিঠি লিখুক, তাকে প্রতিদিন কেউ গিফট পাঠাক, প্রতিদিন না হোক অন্তত মাঝে মাঝে ফুল দিক, হয়তো তার পছন্দের কোন একটা চকলেট, হতে পারে আসিফ দাস রবির পছন্দের কোন সিগারেট পাঠাক। তো ভালোবাসার জন্য কাঙাল আসলে আমরা সবাই, এবং এই পৃথিবীতে দেবাশিসের মতো মানুষ আছে যারা ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে, এই পৃথিবীতে তাপসের মতো মানুষরাও আছে যারা ভালোবাসা পেয়েও হারাতে চায় না কিন্তু নিয়তি যাদের বাধ্য করে ভালোবাসা হারিয়ে ফেলতে, এই পৃথিবীতে সুলেখার মতো মেয়েরাও আছে যারা সত্যিকার অর্থেই বিষ দেয়, যে বিষটা সত্যিকারের বিষের চেয়ে ভয়ানক, কারণ একটা বিষের প্রভাবে একটা মানুষ হয়তো ঠাস করে মারা যায়, কিন্তু একটা মানুষের মনকে বিষিয়ে তোলার মধ্যে স্লো পয়জনিং, এটা ধীরে ধীরে একটা মানুষকে ধীরে ধীরে একটা তিলে তিলে মেরে ফেলে। এবং আমার মতে রাজীব, পৃথিবীতে মানুষের শুনলে খুবই হাসি শোনাবে, পৃথিবীতে মানুষের দুইটা কষ্ট আছে, একটা হচ্ছে ভাতের কষ্ট আর একটা হচ্ছে ভালোবাসার কষ্ট। হেলা রাফিজ একটা কবিতা আছে, বস ভালোবাসা যাকে খায় এইভাবে তার সবটুকু খায়। ভালোবাসা খুব কঠিন একটা ব্যাপার, এবং ভালোবাসার যে কষ্ট, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার যে কষ্ট, সেই কষ্টের সাথে পৃথিবীর অন্য কোনো কষ্ট খুব বেশি তুলনা করা যাবে না। অনেকেই বলবেন যে তোমরা খুবই আজগুবি কথা বলছো, সারা পৃথিবী জুড়ে কত ধরনের কষ্ট আছে, এই যে একদল লোক সমুদ্রে করে অন্য দেশে যেতে গিয়ে সমুদ্রে মারা যাচ্ছে, ভাতের কষ্ট আছে, এগুলো সব ক্ষুধার কষ্ট, ভাতের কষ্ট। এই ক্ষুধার কষ্ট এবং ভাতের কষ্টের বাইরে আর একটা কষ্ট আছে, যে কষ্টে একটা বস্তির মানুষও ভোগে, একটা অট্টালিকাতে থাকা মানুষও ভোগে। ভালোবাসার কষ্টে একটা গার্মেন্টস কর্মী আত্মহত্যা করে, ভালোবাসার কষ্টে রাজকুমারী প্রিন্সেস ডায়নাকেও মরে যেতে হয়। ভালোবাসার কষ্ট আসলেই খুব খারাপ কষ্ট, এবং মানুষের মন ভাঙা এবং মসজিদ ভাঙা একই কথা। আমি অনুরোধ করব যে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি, যাতে তাকে ভালো না বাসি, কিন্তু ভালোবাসার নামে কাউকে যেন প্রতারণা না করি। এর চাইতে বড় প্রতারণা পৃথিবীতে আর কিছু নেই। তুমি কাউকে টাকা দিয়ে প্রতারণা করতে পারো, তুমি কাউকে ব্যবসায় প্রতারণা করতে পারো, তুমি তাকে কাউকে অন্য অনেকভাবে প্রতারণা করতে পারো, সব শোকই সব কষ্টই সে হয়তো সামনে নিবে, কিন্তু তাকে ভালোবাসা দিয়ে প্রতারণা করা মানে হচ্ছে কি, তার মনটাকে চিরস্থায়ীভাবে বিষাক্ত করে তোলা। তুমি যদি তোমার পার্টনারের সাথে বিশ্বাসঘাতকতা করো, ধরো তুমি একটা মেয়ে, তুমি তোমার ছেলে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলা, একই সাথে তুমি মেয়ে হয়ে দুইটা ছেলের সঙ্গে প্রেম করতেছো, এর ফলে কি হবে, ওই ছেলেটা সারা জীবন একটা মেয়েকে ঘৃণা করে যাবে, তার কাছে মনেই হবে যে মেয়েরা বোধ হয় এমনই হয়। একই কথা ছেলেদের ব্যাপারেও সত্য, একটা ছেলে একসঙ্গে তিনটা মেয়ের সঙ্গে প্রেম করে, এবং কোন একটা মেয়ে জানতে পারলো যে তার বয়ফ্রেন্ড আরেকটা প্রেমের সঙ্গে যুক্ত, ওই মেয়েটাও সারা জীবন ভাববে যে পৃথিবীর সব ছেলেরাই এরকম হয়। এবং রাজীবের এই কথাটা খুব ঠিক, পৃথিবীর সব ছেলে দেবাশিস না, পৃথিবীর কিছু কিছু ছেলে আছে যারা তাপস কিংবা আসিফ ইমতিয়াজ রবি, আর পৃথিবীর সব মেয়ে সুলেখা না, পৃথিবীর কিছু কিছু মেয়ে আছে যারা রাধা। আমরা চাই রাধা এবং তাপসকে জয় দেখতে, আমরা চাই গোটা পৃথিবী রাধা এবং তাপসে ভরে যাক, ছেলেরা হোক তাপসের মতো, মেয়েরা হোক রাধার মতো, এবং ভালোবাসাই একমাত্র জিনিস যেটা পুরো পৃথিবীর সমস্যাকে সমাধান করতে পারে।
ভালোবাসার চাইতে বড় কিছু নেই। এই যে আমি জ্বরে ভুগতেছি কালকে থেকে, আমি এ পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো নাপা খেয়েছি, কোনো কাজ হয়নি। কেন হয়নি? কারণ কেউ ভালোবেসে বলেনি, রবি তোমার কি অনেক জ্বর, তুমি কেমন আছো। এই শো শেষ করতে গিয়ে আমার জ্বর আবারও হাই হয়ে গেল। আমার জ্বর ভালো করার জন্য তোমরা ফোন দাও 5815 1926 এই নম্বরে, এবং তোমাদেরকে লাইভ আজকে ম্যাজিকের মতো দেখানো হবে যে একটা মিষ্টি কথা, একটা ভালোবাসার কথা কিভাবে 104 ডিগ্রি জ্বরও একটা মানুষকে রীতিমতো সুস্থ করে দিতে পারে। বিশ্বাস না হলে এখনই ফোন দাও 5815 1926 এই নম্বর। এবং আমরা একটা থার্মোমিটার নিয়ে বসেছি, আমরা নিয়মিত আসিবেন দাস রবির জ্বর মাপব। বস আমার টেম্পারেচারটা এখন দেখান তো। আচ্ছা দেখতেছে, সময় লাগবে। এবং আমরা নিয়মিত আসিবেন দাস রবির জ্বর মাপব এবং দেখব আসিবেন দাস রবির জ্বর প্যারাসিটামল হয়ে দেখা দেয় কে, কোন সেই রাধা যার কথার মধ্যেই আছে প্যারাসিটামল, কথার মধ্যে আছে নাপা। আমরা আসিবেন দাস রবির জ্বর দেখতেছি প্রায় 104-এর কাছাকাছি, 103-এর উপরে, 104-ই ধরা যায়, 104। এবং আমরা দেখি যে কোন রাধা আপনার এই জ্বর কমাতে পারে। আমরা রাধার সঙ্গে কথা বলার পর আবার আপনার জ্বর জন্ম। হ্যালো ভাই, রাধা না কৃষ্ণ? ও রাধা না কৃষ্ণ ভাই, বলেন কেমন আছেন আপনি? রবি ভাই আমি, হ্যাঁ জ্বরের অবস্থা ভালো ভাই। হ্যাঁ আপনি ভাই বলেন তো আমাদের আজকে পর্বটা কেমন লাগলো? খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, বুঝাইতে পারবো না। আমি অনেক এক্সাইটেড, কাঁপতেছে শরীর, শরীর কাঁপতেছে এটা শুনে। জি ভাই, জি ভাই, আর কি লাইন পায়? কোন লাইন? ও আজকে লাইন পায়। আচ্ছা আচ্ছা, অনেকদিন ধরে ট্রাই করতেছি বাট পাই না। একদিন রিসিভ করছে, 365 বার কল দিছি, একবার রিসিভ করছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি আর কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি কে বলছেন, আপনার নামটা প্লিজ? জি ভাই, আমি সাইদ, নারায়ণগঞ্জ থেকে বলছি। সাইদ, নারায়ণগঞ্জ। আচ্ছা সাইদ, আপনি কি মেন্টোস বাতি জ্বালার শো রেগুলার শুনেন না আজকে জীবনের প্রথম শুনলেন? না ভাই, আমি রেগুলার শুনি, যখন থেকে শুরু হৃদয় নার্সিং হোম থেকে শুরু করে মেন্টোস বাতি জ্বালার শো প্রত্যেকটা পর্ব শুনছি। আচ্ছা, এখন আপনি আমাদেরকে একটু বলেন তো আমাদের কোন পর্বগুলো ভালো হয়, যেমন আজকে যে পর্বটা করলাম, এর আগে দেবদাস নিয়ে করছি, এগুলো কি ভালো হচ্ছে আসলে? জি আসলে অনেক ভালো হচ্ছে, দেবদাস পর্বটা অসামান্য ছিল। দেবদাস বুঝাইতে পারবো না। আচ্ছা, নাকি ধরেন আমরা যে মেয়েদের সঙ্গে ফোনে হাহাহি করি ওটা বেশি ভালো? না 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 ভাই, ওইটা আসলে করতে হয়, কিছু করার নেই, রেডিওতে ই করতে গেলে এটা করতে হয়। আচ্ছা, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না। ঠিক আছে রাজীব, আমার জ্বরটা মাপেন তো। আচ্ছা আপনার আবার দেখা যাক আপনার জ্বর কি দাঁড়ায়। রাজীব ভাই আমাদের দিকে আইসেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবো, এবং আসলে অবশ্যই আপনাদের আমরা জানিয়ে আসবো। ইনফ্যাক্ট আমাদের ইচ্ছা আছে শুধু নারায়ণগঞ্জ না, আমরা আমাদের অনেক শ্রোতা ছড়িয়ে ছিটিয়ে আছেন পুরো বাংলাদেশে, আমরা চেষ্টা করছি, আমরা একটা প্ল্যান করছি সবার কাছে পৌঁছানোর। আমরা হয়তো শিগগিরই হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট আমরা প্ল্যান করছি। আপনারা আপনারা যেটা করতে পারেন, নারায়ণগঞ্জে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, আমাদেরকে দাওয়াত দিতে পারেন, আমরা খুবই অল্প খরচে দাওয়াত গ্রহণ করে থাকি। আমরা একটা সুন্দর লাইভ শো করলাম স্টেজের উপর দাঁড়িয়ে, ঠিক আছে রাজীব? মানে মোটামুটি আমাকে রাজীবকে দুজনকে 10,000, 10,000, 20, জাহিদকে 5-15 দিলে আমরা ফাটায় শো করে আসবো। মোটামুটি 25,000 টাকার মামলা, এবং আপনার হল ভাড়া করতে হয়তো 5,000 টাকা লাগবে। 20,000 টাকার মধ্যে যা যা আপনি পাবেন, রাজীব এবং রবির লাইভ ফান, সাথে দুজনের লাইভ গান এবং লাইভ নাচ, এবং এর বাইরে আপনার সঙ্গে সেলফি তোলার সুযোগ, এবং এটি করলে আপনার প্রতিশোধে আপনার ফোন কল নেওয়া হবে। তাই নাকি ভাই? জি ভাই, এবং যারা যারা লাকি না, আমি আজকে ফার্স্ট কলার, আপনি লাকি। এবং যারা আমাদের শোর জন্য যোগাযোগ করতে চাও তারা আমাদেরকে ফোন দিতে পারো 5815 1926 নম্বরে। হ্যাঁ রাজীব, আমার জ্বরটা আবার মাপেন। আপনার জ্বর 105-এর দিকে যাচ্ছে। এই অবস্থা কেন, যে কোন রাধা নাই আমাদের, মানে না সেটাই। এবং কত জ্বর হলে মানুষ পাগল হয়ে যায়? বস মনে হয় 105-105-এর উপরে উঠলে 115-তে পাগল হয়। আচ্ছা, আসিফ এন্ড দ্য স্ট্রবির জ্বর বাড়ছে, এবং তোমরা যারা আসিফ এন্ড দ্য স্ট্রবির জ্বর কমাতে চাও, যে রাধারা আছো, তারা আমাদের ফোন দাও 5815 1926 এই নম্বরে। আমরা কি ফোনে যাবো না বিরতিতে যাবো? আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আবার ফোন নেব, এবং দেখা যাক কোন রাধা আমার জ্বর ভালো করতে পারে কিনা। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। আজকে আমরা দ্বীপ জেলে যে স্পেশাল একটা পর্ব করলাম,
আমরা এর আগে দেবদাসের গল্প শোনানোর পর আমাদের অনেক শ্রোতার অভিযোগ করছিল যে খালি মেয়েরাই কি, খালি ছেলেরাই কি প্রেমে ছ্যাঁকা খায়, মেয়েরাও তো ছ্যাঁকা খায়। সেটার গল্প বলেন, সেটার গল্পই বললাম এবং রাধার গল্প বললাম। আমাদের একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নেই এবং আমার জ্বর এখন 105 ছাড়িয়ে প্রায় 6 দিকে যাচ্ছে এবং আমরা একটা রাধার খোঁজে আছি যে রাধা আমার জ্বর ভালো করে দেবে। হ্যালো, কে বলছিলেন? আমি ভালো না, আমার জ্বর আর একটু বাড়লো তোমার গলা শুনে 107 গেছে। এখনো বাড়তেছে? হ্যাঁ, জ্বর বাড়তেছে। তুমি কিছু করো রাধা, প্লিজ। উদাহরণ শুনি, ধরেন রাত 3টার দিকে আপনারা কিন্তু জলপট্টি দিয়ে দিতাম চোখে, কপালে চোখে জলপট্টি দিলে আমার ভালো লাগে। ইনফ্যাক্ট আমি চোখে বেশি জলপট্টি নেই। আর কি করতা? আপনাকে একটা গান শুনাইতাম। কি গান শুনাইতা? তোমার মাঝারে রাখব ছেড়ে দেব না এটা। আচ্ছা, আজকের শোটা কেমন লাগলো? ভাই আমার তো কান্না চলে আসছিল শুনে। উফ, কার জন্য বেশি খারাপ লাগছে? রাধার জন্য তো খারাপ লাগছেই তোমার, আমি বুঝতে পারতেছি। আর কোন ছেলের জন্য খারাপ লাগছে, দেবাশিস নাকি তাপস? জি ভাইয়া, তাপস ভাইয়ের জন্য খুবই খারাপ। তাপস ভাইয়ের জন্য খারাপ লাগছে। তাপস ভাইয়ের সাথে কোন ভাইয়ের মিল আছে, রবি ভাই না রাজীব ভাই? বলতে গেলে আপনার সাথে মোটামুটি মিল, রাজীব ভাইয়ের সাথে না। কি তাপসের সাথে? জি ভাইয়া। আচ্ছা, তুমি আমার কপালে একটু হাত রাখো না, ফোনেই হাত রাখো। খুব গরম রাজীব, যতটা মাপেন 108। আর একটু রাখো, একটু কমে যাবে, একটু ফুটু দাও, এই যে কি বলে একটু পানি ভিজে জলপট্টিটা দাও। যদি যদি জলপট্টি দেওয়ার ধরো কাপড় না থাকে, অনেক ভাবে দেয়া যায় বুঝছো, মানে শুধু যে কাপড়ই চোখের উপর বা কপালের উপর দিতে হবে এমনও না, অনেক কিভাবে দেয়া যায়, বস দেয়া যায় না। হাতের চেয়েও এখন বেশি সমস্যা হচ্ছে জ্বর। হ্যাঁ, আপনারও জ্বর? বস আমারও জ্বর, বস সবাই তো আপনি জ্বরে খোঁজ দিচ্ছে, আমার জ্বর নিয়ে কে খোঁজ নিচ্ছে? আমার রাজীবের হচ্ছে গোপন জ্বর, ভেতরে ভেতরে জ্বর। তুমি দেখো যে ধরো তুমি দেখলা যে এরকম আমি ভালোবাসা ধরা খেয়ে পাগল হয়ে গেছি, ঠিক আছে, এখন ব্যাচেলার মানুষ যেহেতু প্রচুর প্রেম টেম করি, হ্যাঁ পাগল হয় স্বাভাবিক, তো আমাকে সুস্থ করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো, ঠিক আছে, তুমি কি এই দায়িত্ব নিবা রাধার মতো? কি বলবো আপনারা, শত বছরে সবচেয়ে বিশাল চান্স, এই চান্সকে হারানো যায়? কিন্তু তোমার বাসা থেকে যদি বাধা দেয়? কেন দিবেন, দিবেন না তো, আমি এত বড় একটা ভালো কাজ করবো, আমাকে কেন বাধা দিবে? রাইট, মানুষকে সুস্থ করা চেতেও ভালো কাজ আর নাই, তাই না? পৃথিবীতে চেতে আর কোনো ভালো কাজ আছে? থাকতেই পারে না, হতেই পারে না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, একটু রাজীব সোনার সঙ্গে কথা বলো, সোনাটারও জ্বর আসতেছে। আচ্ছা, আমাকে একটু মাথা একটু জলপট্টি দিয়ে দাও না, আমার আসলে জ্বর বাড়তেছে। আচ্ছা, আপনি মাথাটা পাকেন, আমি জলপট্টি দিয়ে দিব। এই মাথা যদি কিছু মনে না করো, মাথাটা তোমার একটু কোলে রাখতেছে। এবার একটু জলপট্টি দাও ভাই, আপনি যা ফাজিল হয়ে যাচ্ছেন দিনে দিনে, উফ কোথায় যাবো। আপনার একজন অসুস্থ রোগী তোমার কোলে মাথা রাখবে আর তুমি জলপট্টি দিবে, এর মধ্যে ফাজিল হওয়ার কি আছে? ভাবি বলে কিছু নাই, তুমি দরকার হলে হ্যাঁ খোঁজ খবর নিয়ে দেখো, ঠিক আছে, আমাদের মানে আমাদের আমরা অবশ্য প্রচুর মিথ্যা কথা বলি, কাজে আমাদের এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমরা দুজনেই আনম্যারিড, বাট শ্রোতাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, শ্রোতাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, কে যদি প্রমাণ করতে পারে রাজীব কিংবা আমি বিবাহিত, আমরা শো করার ছেড়ে দেবো, সোজা কথা। আমরা মডেল ভাড়া করে বউ সাজায় ফেসবুকে ছবি দিছি বাচ্চা সহ,
যাতে এটা প্রমাণ করার যাতে মেয়েরা যাতে কম ডিস্টার্ব করে, ঠিক আছে? তারপর যদি কেউ প্রমাণ করতে পারে, ঠিক আছে, যে আমরা তাহলে প্লিজ ম্যারিড তাহলে আমরা শো করার একদম সেইটাই ইয়ের বউ পাওয়া যাচ্ছিল, চাইলে বউ পাওয়া যায় কিন্তু বাচ্চা মানে মেয়ে হিসেবে যে অভিনয় করবে খুব টাফ ছিল, এটা খুব টাফ ছিল। আমি লিখতে পারি না শারমিন, আমি লিখতে পারি না, তুমি লিখে দিবে আমার হয়ে? আমি না এমন একজনকে খুঁজছি যে আমার পাশে বসে থাকবে, আমি তার কোলে, না আমার মাথা না, তার কোলে আমার ল্যাপটপ থাকবে এবং আমি বলবো সে লিখতে, এবং তাকে সবসময় বলতে হবে কেন, কারণ সে নিজে থেকে লিখবে, কারণ সেই তো আমার কবিতা, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশের রাগিনী। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ। হ্যাঁ শারমিন বলো ভাই, আমার না ফাইনাল এক্সাম দিছি বুঝছেন, সিস্টার তোমার রেজাল্ট দেবে, খুব টেনশন আছে। টেনশন করার কিছু নাই, এখনো যথেষ্ট সময় আছে। পিলার অফ সাকসেস, পিলার ইজ দা ফেলিওর অফ, তুমি যদি পাস করো তাহলে ধরো আর কোনো চান্স নাই, যদি ফেল করো তাহলে আরেকটা চান্স আছে। ভালো পরীক্ষা তো আর প্রেম ভালোবাসা না, যে ফেল করলে তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। একটা ছেলে পরীক্ষায় ফেল করার পর রিক্সা চালায়, আর একটা মেয়ে পরীক্ষায় ফেল করার পর বিয়ের আসরে বসে, ঠিক আছে? বিয়ে করতে চাও না বলো কি? শোনো আমি না ওই যে মানে আমি বলবো আর লিখবে এরকম যে মেয়েটা খুঁজতেছে আর কি, তার মধ্যে এরকম একটা কোয়ালিটি চাচ্ছি যে সে বিয়ে করতে মানে বিয়েতে বিশ্বাসী না আর কি। শারমিন তুমি চলে আসো প্লিজ, তুমি চলে আসো, আমরা ঢাকা আসতেছি তো এক বছর পর, একেবারে একদম চলে আসো, একদম তল্পি তল্পা গুটায় বাসা থেকে যত জামা কাপড় আছে সব নিয়ে চলে আসো, এবং বাসায় একটা চিঠি লিখে চলে আসো, আমি গেলাম, আমি আর ফিরবো না। এবং অবশ্যই তোমার মায়ের যে গহনাগুলো রাখা আছে সেগুলো সঙ্গে নিতে ভুলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার দুইটা ফ্রেন্ড সেটা শুনতেছে, ওদের পুরুষ ফ্রেন্ড না মহিলা ফ্রেন্ড? পুরুষ ফ্রেন্ড, আমরা পুরুষ ফ্রেন্ডদের হাই বলি না, যদি মহিলা ফ্রেন্ড না ভাইয়া অবশ্যই আমরা হাই বলবো, যদি তারা চায় আমাদের সঙ্গে সরাসরি ফোন করে কথা বলে আমরা হাই বলবো, কোনো সমস্যা নাই, হাই লো সবকিছু বলবো আমরা, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া ভালো থাকবেন। ওকে শারমিনের দুইজন বান্ধবীকে অনেক অনেক হাই, রবির পক্ষ থেকে অনেক অনেক লো। আপনার প্রবলেমটা কি ওয়াজ জানেন, আপনার কোন ডাক্তার আপনার ট্রিটমেন্ট করাতে চায় না কেন? কেন ভিজিট দেবো না, জন্য ভিজিট না, ধরেন ডাক্তার তো বাস দুই ধরনের হয়, একটা মানুষের ডাক্তার, একটা পশু পাখির ডাক্তার, মানুষের ডাক্তার ডাক্তার, পশু পাখির ডাক্তার ডাক্তার। এখন কে বস স্বেচ্ছায় নিজেকে পশু পাখির ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য কেউ আপনার ট্রিটমেন্ট করাতে চায় না। আচ্ছা বস, শুনে খুবই আনন্দিত হইলাম, ভালো থাকো সোনা, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো, এবং শুনতে থাকো মেন্টস বাতি জ্বালাও, এবং আমাদেরকে ফোন দিতে চাইলে ফোন দাও 5815192 6 এই নম্বরে। অজিব, আপনার মানে প্রেমের ক্ষেত্রে কি আপনার কখন এরকম ঘটছে যে আপনি চরম ভাবে প্রতারণা? একদম, আমি আমি রবি ভাই এই জীবনে সবচেয়ে বেশি দুইটা জিনিস হারাইছি, সবচেয়ে বেশি আমি জীবনে সবচেয়ে বেশি হারাইছি দুইটা জিনিস, একটা হচ্ছে রুমাল আর একটা হচ্ছে প্রেমিকা। এবং আমি প্রেমে ব্যর্থ একটা জিনিস, কিন্তু গার্লফ্রেন্ড আপনাকে প্রতারণা করছে সেটা কিন্তু একদম প্রতারণা মানে কি, ধরেন ঘটিবাটি চাটি করে দিচ্ছে, ঘটিবাটি ধরেন ধরেন 20 মার্চ আমার জন্মদিন ছিল, হ্যাঁ 20 মার্চে আমার প্রেমিকা আমাকে খুব সুন্দর ফেসবুকে লিখে একটা উইশ করলো, হ্যাঁ তুমি অমুক, তুমি তমুক, তুমি সাগর, হ্যাঁ তুমি পাহাড়, তুমি আগ্নেয়গিরি, হ্যাঁ তুমি চুলা, হ্যাঁ তুমি খড়ি, গতকালকে বস সেম জিনিস আরেক ছেলের ওয়ালে পোস্ট করা, লাইন গ্রাজ একদম চেনা চেনা, তুমি পাহাড়, তুমি নদী, তুমি আগ্নেয়গিরি, তুমি চুলা, তুমি খড়ি, প্যাথেটিক প্যাথেটিক মানে আসলেই প্যাথেটিক। হ্যালো কে বলছিলে? আমি কিশোর। কিশোর কি অবস্থা, খুবই সুন্দর নাম তোমার, কিশোর নামে শেষে সোয়া আছে, নামের মধ্যে সোয়া আছে, দারুণ। কিশোর তুমি কি করো? আমি স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো এটা আগে শুনে নিই।
আমি ডেন্টিস্ট নিয়ে পড়ছি। কিসে পড়তেছ? আমাদের প্রচুর শ্রোতা আছে ডেন্টিস্ট। ডেন্টিস্ট? তুমি ডেন্টিস্ট? জি ভাইয়া পড়ছি এখন। আচ্ছা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় না? জি ভাইয়া হয়। আচ্ছা মানে তার আগে বলতো কোন ডেন্টাল কলেজে তুমি পড়তেছ? আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজে তুমি ডেন্টাল পড়তেছ? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা শোনো আমার একটা প্রবলেম আছে, ঠিক আছে? তুমি কি একটু হেল্প করতে? আমার প্রবলেমটা দাঁতের প্রবলেম। ট্রাই করব ভাইয়া। সেটা হচ্ছে যে আমি প্রেমে ব্যর্থ হওয়ার পর আমার দাঁত লেগে গিয়েছিল, জোরে দাঁত লাগছে তো করে দাঁত ই হয়ে দাঁত কপাটি আর কি দাঁত কপাটি লাগছে দাঁত কপাটি লাগে দাঁতের একটা অংশ ভেঙে আমার হার্টে ঢুকে গেছে। আর হার্টের ডাক্তারের কাছে গেলে বলে ডেন্টিস্টের কাছে যান, ডেন্টিস্টের কাছে গেলে বলে হার্টের ডাক্তারের কাছে যান। আমি কার কাছে যাবো বলতো? গ্যাস্ট্রোলজিস্টের কাছে যাওয়া হচ্ছে জিনিসটা আসলে এখন এটা বের করার একটাই উপায় আছে, গ্যাস্ট্রোলজিস্টের কাছে যাব, পরিপাক বিশেষজ্ঞ, পরিপাক বিশেষজ্ঞ। আচ্ছা আমি যখন মানে প্রেমে ছাঁকা খাই প্রতিবার আমার দাঁতে কেন ব্যথা হয়? তুমি কি জানো যে আমার আলজিব্বা নাই? হ্যাঁ বলো তো কি হয়েছিল? জানি না। আমি ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদের ওইখানেই পড়তো সে। আমার এই তোমার মাড়ির দাঁতে ব্যথা ছিল, তুলে ফেলতে হবে। সে মানে আমি তার কাছে যাওয়ার কারণ হচ্ছে সে নাকি মোটামুটি খুব সহজে দাঁত তুলে ফেলে এবং টেরি পাওয়া যায় না, দাঁত তুলে ফেলছে তো সে দাঁত তুলছে ইঞ্জেকশন নিয়েছে দাঁত। আমি আসলে ব্যথা পাই নাই কারণ তুমি তো জানো মাড়ির দাঁত তোলা খুব টাফ। তো সে ডাক্তার বললো যে আপনি ব্যথা পাইছেন? নাই তুমি ব্যথা পাই নাই। তখন বললো দেখেন অযথা ভয় পান ডেন্টালদের। হ্যাঁ আর দাঁত তুলে ফেলাম টেরও পেলেন না। পরে আমি দেখি তার ওই যে ইয়েতে চিমটার মধ্যে আলজিব্বা আমার। আচ্ছা আমাদের সোরা আমার সোটা ইটা কি বলে ডেন্টাল? হ্যাঁ আমাদের প্রচুর শ্রোতা আছে ডেন্টাল এবং এদের মধ্যে কয়েকজন আক্ষরিক মেন্টাল। এই আমাদের আজকে শো কেমন লাগছে সোনা? জি ভাইয়া খুব ভালো লাগছে। আর আপনাদের শো আমার এমনিতে ভালো লাগে, আপনাদের দুজনকে ভালো লাগে, রবি ভাই আর আজিব ভাই দুজনকে। সেটাও কিন্তু যে আজকে যে আমরা একটা মানে হাসির শোর বদলে একটা কান্নার শো করলাম, এটা কি ঠিক করলাম আমরা কাজটা? হ্যাঁ ভাই ঠিক করছো, খুব ভালো লাগছে শোটা। তোমার কাকে আর রবি এবং রাজীবের মধ্যে কাকে তাপস ভাই মনে হয়? একজনকেও না। একজন কেন? আমি সেই তাপস প্রেমে দাগা খাইছি। আপনি পাপস? এই তোমার নাম জানি কি বলছো? কি জানি? কিশোয়ার। কিশোয়ার কিশোয়ার শোয়া আছে নামে মাঝখানে ও ডাকনাম ইচ্ছা হইলে কিন্তু কিশোয়ার ইচ্ছা। হ্যাঁ বলো আপনি ডাক্তারদের উপর কি বলেন অত্যাচার করেন? ডেন্টিস্টের কাছে গেলে ডেন্টিস্ট সমস্যা পড়ে আপনার, থার্মোমিটার যে দিব ভয় অবস্থা ইয়ের দেখি আপনার এক মিনিট পর আপনার কি দাঁড়ায়। তোমার ডাকনাম কি ইচ্ছা? তোমার ডাকনাম আমরা দিলাম ইচ্ছা। ইচ্ছা নামটা সুন্দর না? তার পুরো নাম দাঁড়ালো কি সোয়ার ইচ্ছা, অদ্ভুত সুন্দর। হ্যাঁ জন্মায় মাপছেন? হ্যাঁ বস আপনি জরা আবার বাড়ির দিকে একশো পাঁচে। কিশোর তুমি আমাকে একটা মানে হয় কপালে হাত রাখো না কিছু একটা করা যায় তোমার জ্বরটার নামে। কি করলে আপনার জ্বর নামবে? তুমি আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরো তাহলে জ্বর নামে যাবে।
কারণ কারণ এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বলে, ধরো একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 105 ডিগ্রি আর একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 95 ডিগ্রি, তুমি যদি দুটো বস্তু পাশাপাশি রাখো তাহলে তাপ পরিবহনের সূত্র অনুযায়ী 105-এর তাপমাত্রাটা 95-তে যাবে, ঠিক আছে, এবং দুইটা ব্যালেন্স না হওয়া পর্যন্ত সেটা ঠিক থাকবে। এই পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে আমার তো এখন 105 আছে, তোমার নিশ্চয়ই কম আছে, আমরা দুজন যদি জড়াজড়ি করি তাহলে তাপ পরিবহনের সূত্র অনুযায়ী আমার খানিকটা তাপ তোমার এখানে চলে যাবে এবং তোমার এবং চলে যাওয়া মানে কি, বেশি না রে ভাই, 6-7 ইউনিট গেলেই তোমার জ্বরটা নেমে যায়, এইটুক করবো না কিশোরা আমার জন্য, এবং জড়িয়ে ধরে জ্বর কমানোর চিকিৎসার জন্য জড়িয়ে ধরে জ্বর কমানোর এই পদ্ধতিকে বলা হয় জরাজড়ি, জ্বর থেকে জরাজড়ি। আচ্ছা মানে কি, মানে তুমি কি রাজি না রাজি না? রাজি না। পৃথিবীর জগৎ সম্পর্কে তুমি খুবই বিরক্ত মনে হচ্ছে, মানে সবকিছু সম্পর্কে একদম মহাবিরক্ত, তোমার কি হয়েছে বলো তো? না একদম সব ধুর ভালো লাগে না, মানে এরকম একটা কেন বলো তো, কেন কি হয়েছে? বয়ফ্রেন্ডও নাই, গার্লফ্রেন্ডও নাই, আম্মু নাই, আব্বু, মানে ব্যাপারটা কি বলো, তোমার কে আছে? সবাই আছে, আবার সবাই আছে, সবাই বয়ফ্রেন্ড ছাড়া সবাই আছে। আচ্ছা বয়ফ্রেন্ড ছাড়া সবাই আছে, ওকে ঠিক আছে। কিশোর কিশোর তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের সাথে আবারও আগামী শুক্রবার দেখা হবে, এবং বাড়ি যাওয়ার পথে একটা গান শুনতে শুনতে তোমরা যাও, গানটি হচ্ছে যাও তো জাহিদ গানটা বের করো, ওই গানটা আমার লেখা, মানে তাপস চৌধুরীর লেখা যে গানটা আমরা খানিকটা অংশ বাজিয়েছিলাম সেই পুরনো গানটা পুরো অংশ বাজাবো, আর কোনো নেই কোনো ভাবনা, এই গানটা শোনো এবং গান শুনতে শুনতে আমরা বাড়িতে চলে যাই, এবং তোমাদের সঙ্গে আগামী শুক্রবার আবারও দেখা হবে, এবং এর মাঝখানে যেন তোমাদের জীবনে আর কোনো ভাবনা না থাকে, এবং তোমাদেরকে বলি এর আগে গানটা গিয়েছিল সুলেখা, এই গানটি গিয়েছে রাধা, শোনো রাধার মুখে আর যেন নেই কোনো ভাবনা। এবং রাধার মুখে আর যেন নেই কোনো ভাবনা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব, এবং গানটা বাজাতে আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমাদের আপনি গে শোনান না, গে শোনাবো, কি হয় গে শোনাবো, আপনি নিজে লিখছেন, নিজে সুর করছেন, নিজে লিখছি নিজে সুর করছি, হ্যাঁ আমি নিজে লিখছি নিজে সুর করছি, কিন্তু তাহলে তো পৃথিবীর সময় এআর রহমান নিজে গান গাইতো, এআর রহমান কয়টা গান গায়? এআর রহমান অনেক গান, না অবশ্য এআর রহমান অনেক গান গায় নাই, এবার কি আমরা শুনতে পাচ্ছি গানটা? ওকে শোনো এই গান এবং ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।